الله, أكبر. الله, الله أكبر. أكبر الله أكبر الله أكبر <applause> بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো সাল আমরা আগেই বলছিলাম যে আজকের এই মানে ওই দিনকার যে আয়োজনটা ছিল সেটা আমরা বলছিলাম যে ওটা একটা সিরিজ যেটা আপনার কয়েকটা পর্ব লাগবে তো প্রথম পর্বটা ছিল এটা আমি নাম বলছিলাম ক্রান্তিলগ্নে ইসলাম এটা আমার দেওয়া নাম অরিজিনাল বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস চার রাস্তার মোড়ে কোনো একটা জায়গায় দাঁড়ায় মানুষ যখন চিন্তা করে যে সে কোন দিকে যাবে ডাইনে যাবে না বায় যাবে অথবা ডাম একদম অপোজিট দুটো ডিরেকশনের ভিতরে তাকে চুজ করতে হয় যে একটা একদিকে যাবে সেরকম একটা জায়গায় ইসলাম দাঁড়ায় আছে এটাই মোহাম্মদ আসাদ বলতে চাইছেন এবং এখানে যদি অফুরন্তকাল দাঁড়ায় থাকে উনি পরের বইটা শেষের দিকে বলছেন যে অফুরন্তকাল দাঁড়ায় থাকলে আপনার না খেয়ে মারা যাবে বা মৃত্যু নিশ্চিত আর চুজ করার ব্যাপারে বলছিলেন যে তাকে একটা চুজ করে নিতে হবে দুইটা একসাথে চুজ করতে পারবে না একটা বেছে নিতে হবে একটা ছিল পশ্চিমা ধ্যান ধারণা বা পশ্চিমা জীবন ব্যবস্থা বা তাদের দর্শন তাদের যা কিছু তারা বলে তাদের এথিক্স তাদের নীতি আর একটা হচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা তো এটা আপনাকে বলছিলাম যে এটা উনিশশো সালের বই উনিশশো চৌত্রিশ সালে লেখা বই কিন্তু উনি যে বলছেন যে ক্রস রোডস সেটা ওইখানে আমরা দাঁড়ায় আসি অ্যাজিফ মানে আমরা আজও সেই চৌত্রিশ সালে উনি যে সমস্যাগুলো বলছেন চৌত্রিশ সালে যে ইনডিসিশনগুলো বলছেন বা চৌত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালে আমাদের অবস্থা সম্বন্ধে যা বলছেন মোটামুটিভাবে আমরা ওইখানে দাঁড়ায় আসি এবং সময়টা যেন একটা জায়গায় থমকে দাঁড়িয়েছে এরকম একটা ব্যাপার আমাদের মুসলিম উম্মার জন্য যাই হোক আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা বইটার ফোরওয়ার্ড বা পূর্বকথা যে এটা একটা বই লেখার মেইন অধ্যায় যাওয়ার আগে যে কথাগুলো বলেন সেই কথাগুলোর থেকে আমরা পড়তেছিলাম এবং সেখানে আমরা শেষ করছিলাম আজকে তারপর থেকে পড়বো ইনশাল্লাহ তো এটা কথাগুলো উনিশশো আমি এখানে যে লিখছি সেখান থেকে একটু পড়ে কথাগুলো উনিশশো সালে বলে থাকলেও আজও মুসলিম্মার অবস্থা তার চেয়ে ভালো কিছু নয় বরং আরও খারাপ আকার ধারণ করেছে আসাদ এখানে অন্যত্র ইসলাম যে ইসলাম যে বডি অ্যান্ড সোল এর দিন বা শরীর এবং আত্মা দুটোরই ধর্ম সেই সত্যটার ওপর জোর দিতে চেয়েছেন এখানে উনি বলছেন যে ইসলাম হচ্ছে রক্ত মাংসের ধর্ম বডি এবং সোলের ধর্ম আপনি শুধু উঠা বসা করলেন সালাতে কিন্তু আপনার ভিতরে ইমান নাই ক্লাস নাই কোনো ফিলিং নাই এটা যেমন আপনাকে এটা যেমন ইসলামকে পালন করা হলো না একইভাবে আপনি শুধু মনে মনে বললেন যে আমার মনে খুব ইমান আছে খুব আমার খুব ইকলাস আছে বা আমার মনের ভিতরে আমি আমি আল্লাহকে বিশ্বাস করি আখেরাতে বিশ্বাস করি কিন্তু কার্যত আপনি উঠা বসাগুলো করলেন না বা শারীরিক ব্যাপারগুলো করলেন না তাহলেও আপনার ইসলাম গ্রহণযোগ্য না এই কথাটা আপনি বলতে চাইছেন যে বডি অ্যান্ড সোল বলতে আর কি একদিকে ইসলাম বলতে কেউ যেন কেবল যান্ত্রিক কিছু রিচুয়ালস বা নিয়ম নিয়মকানুন মেনে চলা বা নির্দিষ্ট নিয়মে ওঠা বসা না বোঝে যেটা আমি বললাম যে শুধু কত পাচক সালাদ হজে গেলেন শুধু ওই দৌড়াদৌড়ি করলেন বা ই করলেন কী বলে সাই করলেন এবং তফ করলেন কিন্তু আপনার ভিতরে কোনো বিশ্বাস নাই জাস্ট কতগুলো রিচুয়ালস তা না সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কেবল মনে মনে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা বা ভালোবাসার দাবি করাকেও কেউ যেন যথেষ্ট মনে না করেন যেটা খ্রিশ্চানরা করে বা অন্য অন্য অনেক ধর্ম আছে যারা বলে যে আমাদের আমাদের ভিতরেই তো আমরা তো ডিপ ইনসাইড সাইড আমরা আল্লাহ বিশ্বাস করি এখানে বলে আসলে কি বলতেছেন যে খ্রিস ইহুদি ছিল ইহুদি ছিল ফর্মালিজম ইহুদিরা খুব ফর্মালিজম মানে কি বলবো যে নিয়ম কানুন ফিক ফতোয়া অথবা এটা এরকম করতে হয় না ওইটা এরকম করতে হয় না এগুলো খুব বেশি নিটিগ্রিটি খুবই করতো কিছুটা আপনারা ওই যে সুরা বাকারায় যেখানে ওই একটা গাভীর কথাতে তারা অনেক প্রশ্ন করছিল না এখান থেকেই আপনি বুঝতে পারেন যে তারা অনেক নিটিগ্রিটি বা অনেক অনেক সূক্ষ্ম জিনিস নিয়ে বচসা করত তর্ক করত বা বাহাজ করতো অথবা সেটা নিয়েই করত। ফর্মালিজম যেটাকে আমরা বলি সেটাও যেমন না দ্বিতীয়টা হচ্ছে কি ল্যা খ্রিশ্চিয়ান সুলভ ল্যাকসিটি খ্রিশ্চিয়ানরা কী বলে শুধু ভিতরে ইমান থাকলেই হবে জিসাসকে ভালোবাসলে হবে ঈসা আল্লাহ সাল্লামকে ভালোবাসলে হবে যা ইচ্ছা করেন আপনার সমস্ত ঈশের দায় দায়িত্ব আপনার গুনাহ বা আপনার সমস্ত খারাপ কাজের দায় দায়িত্ব অলরেডি ঈসা আল্লাহ সাল্লাম নিয়ে উনি ক্রসে বা ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেছেন এবং আপনি আপনাকে তিনি ত্রাণ করবেন বা আপনাকে তিনি হাসরের দিন উদ্ধার করবেন আচ্ছা এরপরে এরপরে একটা জীবন এই আমাদের জীবনটায় যেমন বডি অ্যান্ড সোল দেহ এবং আত্মা মিলে বাস্তবতা লাভ করে তেমনি দিন ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাত্রায় শরীর এবং মনকে যুগপথ আল্লাহর কাছে আল্লাহর বিধানের কাছে সর্বান্তকরণে সমর্পণ করতে হয় খুব ইম্পর্টেন্ট একটা কথা শরীর এবং মন দুইটাকেই সর্বান্তকরণ এটা টোটালিটি এই আমাদের সাবমিশনটা হচ্ছে টোটালিটি এটা পরে আরও কথা আসবে আপনি কি ভাবতে পারেন যে শারীরিক নামাজ রোজা দাঁড়িয়ে রাখা বা পর্দা করা ছাড়া কেউ বলবে আমি মনে মনে নামাজ পড়ি এটা কি সম্ভব মনে মনে নামাজ পড়ি আমি আসে কিন্তু মুসলমানদের ভিতরে আর এইরকম আসে আপনি যা আমি নাম বললাম না বড়ো মাপের মুসলমান এই জন্য নাম বললাম না যে আপনারা নিজের হাতে বিভ্রান্ত হয়ে যাবেন যে কী ব্যাপারে এরকম হইতে পারে নাকি অনেক বড় একজন আসেন ইসলামিক স্কলার যিনি আপনার মনে করেন বা বলেন বা বলছেন যে কোথাও তো উঠা বসা করার কথা নাই কোরআনে কোরআনে উঠা বসা করার কথা নাই এই রুকু শেষ দেয় এইভাবেই নামাজ পড়তে পারে এমন কোনো কথা নাই তাইলে আমরা আমি আমি উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নামাজ পড় না যে হ্যাঁ পড়ি নামাজ আমি মনে মনে নামাজ করি মানে মনের ভিতরে নামাজ পড়ি আর কি কোনো ই নাই এরকম আসে কিন্তু মানুষ মনে মনে রোজা রাখি এটাও বলতে পারে কেউ মনে মনে পর্দা করি এটা তো এই তো শোনাই যাচ্ছে এখন মনের পর্দা আসল পর্দা বলে না অনেক মানুষ আসে বলে বাইরের পর্দা হটাহরে একটা স্লোগানে আছে। মনের পর্দাই আসল পর্দা বাইরের থেকে কী হবে যে সুফি বা শাহেকদের দরবারে যখন মেয়েরা যায় তো ওখানে কোনো পর্দা নাই তো বিকজ ইসের সাথে মানে উনি তো সব কিছু উঠবে ওনার সাথে কিসের পর্দা মনের পর্দা থাকলেই হলো আর এই হচ্ছে কথা আচ্ছা তারপরে সঠিক নিয়ত বা ইন্টেনশন ছাড়া আপনার নামাজ হয়ে যেতে পারে কেবলই ওঠা বসা হবে ব্যায়াম এটাই যেমন সত্যি যে মনের পর্দা দিয়ে চলবে না মনের নামাজ দিয়ে চলবে না শরীরের নামাজ পড়তে হবে শরীরের পর্দা করতে হবে আবার হচ্ছে যে সঠ সঠিক নিয়ত যদি না থাকে তাহলে আপনি উঠা বসা ঠিকই করলেন কিন্তু আপনার নামাজ না হইতে পারে পর্দাও ঠিক করলেন কিন্তু আপনার পর্দা না হইতে পারে হয় না পর্দা পর্দাকে তো আমরা জানি যে পর্দা পর্দা দিয়ে অনেক অনেক আকাম কুকামও করে মানুষ করে না পর্দা দিয়ে করে আপনারা বলবো আমি একটা গল্প পড়ে যাই হোক আসবে ইনশাল্লাহ বলবো তো এখানে বলতেছে যে আপনার আপনার যদি নিয়ত ঠিক না থাকে কোনো ফিলিং না থাকে আল্লাহর প্রতি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই এই বোধটা যদি না থাকে তাহলে কী হবে যে আপনার খালি উঠা বসা হয়ে যেতে পারে ওটা আপনার দাঁড়িয়ে রাখে এখন অনেক পপস্টাররা দাঁড়িয়ে রাখে দেখবেন এখানে একটু রাখছে ই বাজায় ওই যে ওই সব সেই দাঁড়িয়ে তো আর দাঁড়িয়ে না বুঝছেন এইভাবে প্রত্যেকটা জিনিসের কথাই বলছেন বোরখা আপনার লোকচক্ষুর অর্থ অন্তরালে ঢাকার এই যে ফার্ম গেটে পেপারে পেপারে আসছে ফার্ম গেটের প্রস্টিটিউট যারা তারা সব বোরখা এবং মেকআপ পরে ফো যাতে তাকে না ধরা হয় না দেখা হয় বা কেন ফ্ল্যাজ একটা তাইলে ওই ভিতরে ইমান ছাড়া বা ভিতরে কেন পর্দা করতেছে পর্দা করার ইনটেনশনটা কি সেটা ছাড়া সেটা কোনো মিনিং নাই তাই না এই যে এটা যে একটা উদাহরণ বললাম কক্সবাজারের সমুদ্র সৈকতে আমার এক বন্ধু গেছিলেন একবার উনি ওনার ফ্যামিলি নিয়ে গেছেন আইসা আমাকে বললেন নিমার্কেটের উনার বইয়ের দোকান আছে ইসলামে বই বিক্রি করেন তাই আয়সা বললেন এরম ভাই সন্ধ্যা হইতেছে তা আমি দেখলাম অনেক দূরে বোরখা আলী মহিলাদের দেখা যাচ্ছে তাই একটা পিছিয়ে ছেলেরা বললাম যে ওই যে ওইখানে আসে ওরা এটা কি সেফ নাকি এটা তো আনসেফ ওরা ওদের ওরা চলে আসে না কেন বলে স্যার আপনি তো বুঝলেন না ওই চলে আসবে না বললে ওইখানে গেছে তারপরে উনি শুনলেন যে ব্যাপারটা কী যে একজনের বউ নিয়ে আরেকজন গেছে বাড়িতে এখন সে তো বোরখা না পরে তার উপায় নেই নেকাপ না করে তার উপায় নেই একজনের বউ নিয়ে আরেকজন গেছে ওইখানে তিন দিন চার দিন পাঁচ দিন থাকতে বা যাই হোক তো তাকে হিজাব বা নেকআপ করতে হবে তো এইটা ওরা হিজাব নেকাপ হবে না এই কথাগুলার সামারি হচ্ছে এটা যে শরীর এবং আমরা যেরকম একটা একটা জীবন আমাদের আমাদের সত্তাটা কী দেওয়া শরীর এবং রুহ বা আত্মা দুইটা মিলায় তাই না আপনি যদি আমি আমি মরে গেলে আমাকে আর কি মোহাম্মদ এনামুল হক ডাকবে না কী ডাকবে লাশ ডাকবে হ্যাঁ বলেন না যে লাশটা কোথায় রাখছেন এনামুল হক কোথায় আছে এটা জিজ্ঞেস করবেন না বলবে লাশটা কোথায় আসে তার মানে আমার প্রাণটা বাইরে গেলে আমি আর এনামূলক থাকি না বুঝছেন তো আবার মানে শুধু এটা এটা বলো শুধু শরীরটা যেমন কোনো মিনি নেই শুধু প্রাণটারও কোনো মিনিং নেই বুঝছেন না শুধু প্রাণ আসে শরীর নাই এটা যেমন কোনো মিনি নেই শুধু শরীর আছে প্রাণ নাই এটারও মিনি নেই দুইটা মিলেই আমার লাইফ কিন্তু দুইটা মিলাই আমি সেটা বলতেছি আর যাই হোক এরপর বলতেছেন যে বডি অ্যান্ড সোল দেহ এবং আত্মার জীবনযাত্রার প্রপার রিপ্রেজেন্টেশন না দেখলেও আদর্শ ইসলামী জীবনটা কেমন হতে পারে বা হওয়া উচিত তা তিনি ঠিকই ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন উনি বলতেছেন যে আমি এটা দেখি নাই দেখি না আর কি মানে কাউকে দেখি শুধু শুধু ই করে মানে শুধু উঠা বসা করতেছে কিন্তু তার ভেতরে কোনো ই নাই মানে বোধ নাই বা কোনো ইমান নাই বা কোনো ই নাই ওই রকমের চেতনা বা ই নাই ক্লাস নাই আবার যেটা দেখি যে কারোর ভিতরে ওইসব আসে কিন্তু প্র্যাকটিস নাই কিন্তু উনি ঠিকই বুঝছেন যে উনি উনি এটার একদম মডেল দেখেন নাই উনি যখন এই এই এটা লিখতেছেন আপনার মনে আছে তো একটু না কি বলছিলাম আগে উনি তো অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন সাদা চামড়া ইউরোপিয়ান সেখান থেকে উনি মুসলমান হয়েছেন তো এই পুরোপুরি জিনিসটা উনি দেখেন নাই চোখে যে কারো ভিতরে রেসোসেসমকে তো উনি দেখেন নাই বা ওই ধরনের মানুষের সাথে তখনও পরিচিত হয় নাই কিন্তু উনি বুঝতে পারতেছেন যে জিনিসটা কেমন হবে এইখানে এটা বলতে গিয়ে বলতেছেন বাংলাটুকুই এটা বলতে গিয়ে বলতেছেন বাংলাটুকু পড়ে শোনাচ্ছেন তো এখানে বাস্তব এখানে বলতে এখানে আমি আমার কথা এটুকু বাস্তবে পরিবেশ ও প্রতিবেশে ইসলামের বডি অ্যান্ড সোল বা দেহ আত্মা জীবনযাত্রার দেহ এবং আত্মা জীবনযাত্রার প্রপার রিপ্রেজেন্টেশন না দেখলে আদর্শ ইসলামী জীবনটা কেমন হতে পারে বা হওয়া উচিত তা তিনি ঠিকই ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন কি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এই ধরনের প্রশ্নের উত্তরে উত্তর সম উত্তর বলতে উত্তরে বলছেন তিনি কী বলছেন সেটা দেখে মানে প্রথমে শুরুতেই বলছেন কি আমি শুধু বাংলাটা পড়তেছি ইংলিশটা আমি অন্য হালাকে ইংলিশটা পড়ি কিন্তু এখানে সময় চলে যাবে এই জন্য শুধু বাংলাটা পড়তেছি উনি বলতেছেন ইসলামের কোনো একটা নির্দিষ্ট শিক্ষা যে আমাকে আকৃষ্ট করেছিল এমন নয় মানে কোনো একটা জিনিস যে আকৃষ্ট করছিল এমন নয় যেমন ধরেন কোনো পার্টিকুলার একটা জিনিস অনেককে অনেক অনেককে অনেক সময় করে একটা পার্টিকুলার জিনিস আকৃষ্ট করে কিন্তু উনি বলতেছেন কোনো পার্টিকুলার জিনিস আমাকে আকৃষ্ট করে নাই অদ্ভুত সুন্দর নৈতিক নৈতিক শিক্ষা মোরাল ই নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের কার্যক্রমের অবর্ণনীয় পর্যায়ের সঙ্গত এই কাঠামো সম্পূর্ণটুকুই আমাকে আকর্ষণ করেছিল কঠিন হয়ে গেলো একটু কঠিন হয়ে গেল কথাটা বাংলা হইলেও কঠিন হয়ে গেলো উনি কি বলতেছেন যে হোল ওয়ান্ডারফুল ইনএক্সপ্লিকেবলি কোহারেন ইনএক্সপ্লিকে এক্সপ্লিকেবলি কথাটা মানে যে বর্ণনা করা যায় না যেটা কোহারন মানে সঙ্গত সব কিছুর সাথে সব কিছুর সমন্বয় আছে সব কিছুর সাথে যেমন ধরেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে মডেস থাকতে বলতেছেন মডেস্ট মানে শালীন অ্যাট দ্য সেম টাইম আপনার কাপড়টাও কিন্তু ডিফেন্ড করে দিয়েছেন আপনি কী পরবেন একজন ছেলে কি পরবে একজন আল্লাহ বলতে আল্লাহ রসুল ইসলাম সব কিছু মিলাই বলতেছে সব কিছুর ভিতরে সঙ্গতি সঙ্গতি আছে এই জন্য দেখবেন যে আমরা অনেক সময় রিয়েক্ট করি বা অনেক সময় বলি যে একটা ছেলে আসলো একটা জিন্সের প্যান্ট পরছে একটা গেঞ্জি পড়ছে নামাজে গেলে তার বাটকের ভাজ দেখা যাইতেছে এটা কিন্তু সঙ্গত না সঙ্গতিপূর্ণ না সংগতিপূর্ণ কি ছিল ইসলাম যেটাকে সুন্নার ড্রেসগুলো ডিফাইন করছে করছে না লুজ হবে শরীরের শেপ দেখা যাবে না সেটার সাথে নামাজ নামাজ মানে প্রত্যেকটা জিনিস কানেক্টেড সেটা বলতেছেন যে কোহার স্ট্রাকচার অফ মরাল টিচিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম একটা হল মোরাল টিচিং নইথিং একটু প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম জীবন কীভাবে যাপন করবেন আই কুড নট সে ইভেন নাও উইচ অ্যাসপেক্ট অফ ইট অ্যাপেলস টু মি মোর দেন অ্যানাদার আমি এখনও বলতে পারবো না এই বইটা যেমন লিখতেছেন বলতেছে যে কোনটা কোনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা আমি বলতে পারবো না আমার কাছে সব কটাকে ইম্পর্ট টোটালটাকে ইম্পর্টেন্ট মনে হয়েছে ইসলাম অ্যাপেয়ার্স টু মি লাইক এ পারফেক্ট ওয়ার্ক অফ আর্কিটেকচার মানে আর্কিটেকচার স্থাপ স্থাপত্যর যে সমস্ত আছে যেমন ধরুন আপনি যে আপনি যদি ইসে যান আপনি যদি তাজমহল দেখতে যান বা দুনিয়া আরও যেগুলো খুব খুব নাম করা আলহামরা মসজিদ আছে বা আরও আসে না যে সমস্ত জায়গাগুলো খুব আর্কিটেকচার বিউটির জন্য খুব ওই সেখানে গিয়ে একটা অশ্লীল জিনিস দেখবেন অশ্লীল বলতে এখানে কিন্তু অপসিন বোঝাচ্ছি না আমি মানে মানানসই নয় এমন কোনো জিনিস না দেখবেন ওখানে সিঁড়ির সাথে ওখানে হাতল মানানসই হাতলের সাথে ঝাড়বাতি মানানসই ঝাড়বাতির সাথে ওই জানলাটা মানানসই সব কিছু একটা হোল টোটাল আর কি একটা আলাদা কিছু দেখবেন না মানে আলাদা অসঙ্গত কিছু দেখবেন না অল আর হারমোনিয়াসলি কনসেভ টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড কমপ্লিমেন্ট অ্যান্ড সাপোর্ট ইচ আদার প্রত্যেকটা জিনিস একটা আরেকটাকে সাপোর্ট করে এই যে আমি বললাম যে আপনাকে ছালিন হইতে বলছেন সালাতে দাঁড়াইতে বলছেন ওই শালীনতার সাথে এই সালাতে দাঁড়ানো একটা ইয়েছে আজকাল আমরা বুঝি না কেয়ার করি না কেন বলি না আমি সেটাও জানি না খতিবদের বলা উচিত এটা নিয়ে অনেক সময় দেখতেছেন যে একটা লোকের শরীরের সব ভাজগুলো আপনি দেখতেছেন আপনার সামনে শেষে দিতেছে এটা কিন্তু সংগতিপূর্ণ না ব্যাপার এখানে সঙ্গতি কী ছিল রসুল সাসাম কেমন করে দাঁড়িয়েছেন সাহাবিরা কেমন করে দাঁড়িয়েছেন তারা কী কাপড় পরতেন তাদের পোশাকের বৈশিষ্ট্য কী ছিল আপনি দেখবেন এগুলো ছিল না সুতরাং যখনই এটা হয় তখনই আপনার চোখে লাগবে কিন্তু যখনই ইসলাম যখন পরিপূর্ণ পালন করবেন তখন সব কিছুর ভিতরে একটা মিল আসে সব কিছুর ভিতরে একটা সঙ্গতি আসে এই কথা নিয়ে আমি বলতেছেন নাথিং ইজ সুপার ফ্লু ফ্লোয়াস নাথিং ইজ ল্যাকিং কোনো কিছুই বাহুল্য না আর কোনো কিছুর ল্যাকিং না বাহুল্য মানে কি আপনাকে যদি এখন বলতেন যে ইংল্যান্ডের রানীর মতো আপনার টাকনুর নিচে কাপড় মাটি ছেসায় ছেসায় যাবেন সামনে দিয়া এটা খুব বড় একটা মহৎ কাজ এটা বলছেন বলেন নেই কারণ ওই জিনিসটা অপচয় ওই জিনিসটা বাড়তি চারজনে মিলা আপনার কাপড় ধরে যাইতেছে সামনে একজন হাঁটতেছেন এইরকম এটা বাহুল্য হ্যাঁ এটা সুপার ফ্লোয়াস আবার ল্যাকিং মানে কোনো কিছু শর্ট নাই উনি বলছেন কোনো কিছু বেশি নাই কোনো কিছু শর্ট নাই আর এর রেজাল্টটা কি ইজ এ স্ট্রাকচার অফ অ্যাপসোলুট ব্যালেন্স অ্যান্ড সলিড কম্পিউটার ব্যালেন্স সব কিছু খুব সমন্বয় করা সব কিছু ব্যালেন্সড হওয়া ব্যালেন্সটা তো জানেন আপনি ইসলামের একটা একটা অনেক অনেকভাবে আল্লাহ এই কথাটা ইউজ করছেন একটা হচ্ছে সুবিচার করার ব্যালেন্স বলছেন ওজনে কম দিনে বলছেন এই এই আকাশ আকাশসমূহ এবং মহাবিশ্বকে আল্লাহ পারফেক্ট ব্যালেন্সে রাখছেন এই কথা পড়েননি কোরআনে পড়ছেন হাদিসে পড়ছেন এই কথাটা বলতেছেন উনি আচ্ছা এরপরে বলতেছেন এই অধ্যায়টা যে অধ্যায়টা আমরা পড়তেছি এই অধ্যায় শেষে বলতেছেন লাস্টে এসে বলতেছেন যে এইটা একটা সার্ভে না মানে উনি বলছেন এই বইটার কথা বলতেছেন যে এই বইটা কোন একটা সার্ভে না যে সার্ভের ভিতরে আপনি কোনো প্যাশন নাই কোনো ই নাই শুধু রাইট রং অথবা কিছু স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে পরিসংখ্যান এরকম কোনো জিনিস নাই এটা বলতেছেন উনি বলতেছেন যে ইট ইজ দ্য এই বইটার কথা বলতেছেন ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই আট এটা হচ্ছে একটা মামলা কেস বলতে মামলা বোঝাই না আমরা এটা এটা মামলার এজহার বলতেছেন ইংলিশটা আর পড়লাম না বাংলাটুকু পড়ি কি বলছেন মামলার ইজহার বলতেছেন এই বইটাকে গোটা বইটাকে বলতেছেন এখানে এই বইয়ে এমনটা ভাঙ করা হয়নি যে বইখানা হচ্ছে কর্মকাণ্ডের আবেগহীন একটা জরিপ কাজ অনেক সময় আমরা জরিপ করি জরিপের ভিতরে কোনো আবেগ থাকে না ধরেন এখানে আমরা সামাজিক জরিপ করি কীরকম ধরেন চল্লিশ বছরের উপরে কয়জন আছে কত পার্সেন্ট চল্লিশ বিশেন্ট নিচে কত পার্সেন্ট এখানে কোনো আবেগ থাকে না এখানে যা স্ট্যাটিস্টিক্স থাকে নাম্বার থাকে উনি বলতেছেন এই ধরনের কোনো বই না এটা বরং আমি যেমন বুঝি এছাড়া এটা হচ্ছে একটা মামলার ইজহার মামলার ইজহার মানে মামলার থেকে কি প্রথমে বলা হয় মামলাটা দেখেন যে কোনো মামলা দেখছেন কি নাম যায় না অমুক ভার্সেস অমুক মামলাতে বলে কি স্টেট ভার্সেস অমুক স্টেট মানে রাষ্ট্রের সাথে অমুকের ফৌজদারি মামলা অথবা অমুক ভার্সেস অমুক এ ভার্সেস বি এই মামলাটা বলা হয় মানে নামটা করা হয় এভাবে তো উনি বলতেছেন এটা হচ্ছে একটা মামলার ইজহার মামলাটা কি ইসলাম বনাম পশ্চিমা পশ্চিমা সভ্যতার মামলা মানে ওইভাবে উনি বোঝাইতে চেয়েছেন যে ইসলাম বনাম পশ্চিমা সভ্যতা যদি একটা মামলার ইজারে যেভাবে কে ঠিক কে বে ঠিক এগুলোকে যেরকম আসে সেরকম একটা ব্যাপার আর এই বইটি তাদের জন্য লেখা যারা ইসলামকে কেবলই সামাজিক জীবনের অনেকগুলি উপকারী আনুষঙ্গিক বিষয়ের একটা মনে করেন মানে এইটা এই বইটা তাদের জন্য লেখা যারা মনে করেন যে অনেক কিছুই করতে পারেন আপনি আপনি সেকুলার হইতে পারেন আপনি ক্যাপিটালিস্ট হতে পারেন আপনি আপনি সোশ্যালিস্ট হইতে পারেন আপনি সমাজতন্ত্রী হইতে পারেন আপনি গণতন্ত্রী হইতে পারেন আবার ইসলামী হইতে পারেন আমাদের ভিতরে আমাদের বাংলাদেশেই দেখবেন মানে এটি হওয়া স্বাভাবিক ছিল অথচ আমাদের একটা ভাই যখন একটা ফ্যামিলির বা একটা একটা পরিবারের বা একটা সম্প্রদায়ের বা একটা পাড়ায় একটা মানুষ যখন দাঁড়িয়ে একটা টুপি পড়তেছে বা নামাজ উজা পড়ে ও কিন্তু বেশি ইসলামিক মনে হচ্ছে যে এটা একটা চয়েসের ব্যাপার বুঝছেন তো মানে ও ইসলামিক হয়েছে আমি ইসলামিক না মানে ও চয়েস করছে চুজ করছে আমি করি নাই আমি এরকমই থাকতে ভালোবাসতেছি ও এরকম হইতে পছন্দ করছে এরকম মনে হয় না অনেক সময় বলে ও কিন্তু বেশ ইসলামিক তাতে বোঝা যায় কি ওর একটা চয়েস ছিল ইসলামিক হওয়ার আর আমার চয়েস আছে না হওয়ার তা আমি না হয়ে থাকতে পারি আর ও হয়েছে আর কি এরকম তো এটা বলতেছেন যে ইসলাম কিন্তু কেবলই একটা না আর কি মানে এবং তাদের জন্য লেখা এটা কাজের জন্য লেখা যাদের অন্তরে সেই আলোক শিক্ষার রেশ এখনও জীবন্ত রয়ে গেছে যা কিনা একদিন নবীর সাহাবেদের অন্তর আলোকিত করেছিল টোটালি যারা সারেন্ডার করছিলেন সব কিছু ছেড়ে দিয়েছিলেন যারা মদ যেদিন নিষিদ্ধ হয়েছিল নিষিদ্ধ হয়েছিল সেদিন বলেন নাই যে মুখের ভিতরে যেটা আসে এইটা গিলে ফেলি অথবা গ্লাসে যেটা আছে এটা শেষ করি অথবা ঘরের পিপাতে যেটা আছে ওইটা শেষ হয়ে যাক তারপরে আর খাবো না আমাদের বললে কি আমরা এরম করবো না আমাদের এরম আমাদের বললে এরম করবে যে আজ থেকে এটা ব্যান্ড যদি কেউ বলে আমাদের দেশে ধরেন অনেক সময় বলে যে এইটা ঠিক না বা ওইটা ঠিক না বা এটা এরকম ওইটা এরকম এই 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 জিনিসটা এরপর থেকে আর পাওয়া যাবে না তা আমরা কি করি আচ্ছা ঠিক আছে যেটা আসে ওইটা শেষ হয়ে যাক এরকম কিন্তু করেননি তারা তো এটা বলতেছে যে যারা ইসলামকে অনেক কিছুর ভিতরে একটা মনে করেন বা অনেকভাবে চলা যায় তার ভিতরে একটা ইসলামিকভাবে চলা যায় এটা মনে করেন এই তাদের জন্য লেখা না এই তাদের জন্য লেখা যাদের যারা এই রেসোসেসামের সময়কার মতো যাদের মনে একটা বাসনা আছে যে যে আলোক শিখা মানে একটা ইচ্ছা আছে এক সময় সামাজিক বিন্যাস ও বিধান এবং সাংস্কৃতিক অর্জনের এক অপূর্ব দৃষ্টান্ত মর্যাদা দিয়েছিল মানে যে আলোক শিখা, যে ইসলামের আলোটা বুকে ঢুকার পরে হায়েস্ট লেভেলে পৌঁছেছিলেন সাহাবিদের জেনারেশন বা আয়রাবরা ওমর বলছেন না যে আমরা কী ছিলাম আমরা কিছুই ছিলাম না ইনসিগনিফিকেন্ট যাচ্ছিলাম ইসলাম এসে আমাদেরকে মহিমান্বিত করছে এই যে জিনিসটা তাদের ভিতরে ঢুকছিল সেইটা যারা আজও খোঁজ করেন যারা মনে করেন যে এটা এটা তাদের ভিতরে আসছে সেই আলোক শিখাটা বা তারা এটাকে প্রজ্বলিত করতে চান আবার ইগনাইটেড করতে চান রি করতে চান বইটা তাদের জন্য লেখা এই শেষ এখানে আপনার শেষ প্রথম ইটা শেষ ফোরওয়ার্ড যেটা মানে বইয়ের ভূমিকাটা শেষ এখন এখনকার যে চ্যাপ্টারটা এখন প্রপার বইয়ের চ্যাপ্টারে প্রথমটা প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ওপেন রোড অফ ইসলাম ইসলামের খোলা রাস্তা খোলা পথ এই এই যে বলতে চাইছেন যে ইহুদিদের কথা যেমন ইহুদিরা বলে ইহুদি হইতে পারে না জন্মগত ইহুদি শুধু বাকিদের ওরা কী বলে জেন্টালস বলে জেন্টালস বলে মানে নমসূদ্র টাইপের একটা ই বলে আর কি তারাই হলো চোজেন আল্লাহর আল্লাহর পছন্দ করা আল্লাহর বেছে নেওয়া মানুষ আর বাকিরা হচ্ছে অস্পৃশ্য বুঝছেন না হিন্দুরাও কিন্তু অনেকটা তাই মনে করে হিন্দুরা বলে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু মানে একবার হিন্দু হইলে সে সবসময় হিন্দু নতুন করে কেউ হিন্দু হতে পারে এটা তারা মনে করে না বলে না কিন্তু এটা তারা মনে করে না এই জন্য তারা কি করে এই যে আর এস এস ভিএইচপি যারা আছে আর এস এস আপনার ইন্ডিয়ার যে কট্টর হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ পরিষদ এরা কী করতেছে এখন এরা দুশো বছর তিনশো বছর আগে বা একশো বছর আগে যারা কনভার্ট করছে সাঁওতাল বা মুসলিম নমশূদ্র মুসলিম যারা দলিত তাদেরকে আবার তারা কনভার্ট করার চেষ্টা করতেছে যে তুমি তো মুসলমান হইতে পারো না একবার যে হিন্দু সে সব জন্য হিন্দু পারলে আমাদেরও করে ফেলে এরকম একটা ভাব আর আমাদের তো কয়েক জেনারেশন আমাদের আমরা এখানে বাংলাদেশে সবাই হয়তো হিন্দু থেকে মুসলিম হয়েছি বা আমাদের তো কয়েক জেনারেশন আগে দুশো তিনশো চারশো বছর আগে মানে তাদের ভাবটা এরকম যে পারলে আমাদেরও করে ফেলবে এবং দেখবেন অনেক অনেকখানে আপনার আপনার খোঁজ করলেই দেখবেন যে সাঁওতালদের অথবা ওই কোনো একটা হরিজনদের বা কোনো একটা নিম্নগোত্রীয় হিন্দুদের ওই শুদ্ধিকরণ মানে আবার তারা ইসলামে ফিরে ইচ্ছে কী বলে হিন্দু হিন্দুইজমে ফিরে আসতেছে এরকম অনুষ্ঠান হয় মুসলমানদের নিয়ে হয়েছে এরকম অনুষ্ঠান মুসলমানদের ভিতরে যারা একটু গরিব যারা একটু দলিত থেকে মুসলমান হয়েছেন আলজেজিরার একটা খুব সুন্দরই আছে দলিত মুসলিমস অফ ইন্ডিয়া একটা সুন্দর ডকুমেন্টারি আছে দেখবেন মানে চল্লিশ মিনিটের মতো বা পঁয়ত্রিশ মিনিটের মতো আলজেজিরে করা যে দলিত মুসলিম যারা দলিত থেকে মুসলমান হচ্ছে তাদের কী দুরবস্থায়নি যেতে সেটা নিয়ে আর কি তো অনেকখানি দেখবেন একটা অনুষ্ঠান হচ্ছে কী অনুষ্ঠান এদেরকে আবার ফিরায় নিয়ে আসতেছে কারণ একবার হিন্দু যারা তারা অন্য কিছু হইতে পারে না আর একবার যারা অন্য কিছু তারা হিন্দু হইতে পারে না কিন্তু ওপেন রোড অফ ইসলাম ওপেন রোড অফ ইসলাম বলতে কী বোঝাইছেন যে ইসলামের পটটা ইসলামের পটটা সবার জন্য খোলা সরি একটা ফোন আমি বন্ধ করে দিচ্ছি ইসলামের পথটা সবার জন্য খোলা যে কেউ এসে এখানে প্রবেশ করতে পারে যে কারোর জন্য খোলা এইটা বোঝাইতে চেছেন উনি যে আবার একজন মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না এটাও আসবে এটার ভিতরে এই কথার ভিতরে এটাও আসবে একজন মুসলমানের ছেলে সে চায় সে যে অটোমেটিক্যালি মুসলমান তা না তাকে মুসলমান হইতে হবে ইসলাম হিসাবে মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে ইসলামের ফরজ বাজিব মানতে হবে সেই মতো করে জীবনযাপন করতে তবে সে মুসলমান অটোমেটিক্যালি মুসলমান না যাই হোক এরপরে বলতেছেন যে যে কেউ চাইলে ইসলামের আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে আদর্শভিত্তিক জাতি মানে আগেই বলছি আমরা আমরা কী আমাদের আমাদের জাতিটা কি ভিত্তিক জাতি এটা ভাষাভিত্তিক না রং ভিত্তিক না এথেনিসিটি যেটাকে বলি জাতীয়তা ভিত্তিক না আমাদের কি আদর্শভিত্তিক জাতি আদর্শটা কি ইসলাম ইসলামের আদর্শভিত্তিক সিভিলাইজেশন বা সভ্যতা বা জাতি যাই বলেন তা আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে আবার বাবা মুসলিম বলেই কেউ উত্তরাধিকার সূত্রে চিরতরে মুসলিম থাকতে পারে না বাবা মুসলিম বা দাদা মুসলিম বা দাদার দাদা মুসলিম ছিল এই জন্য আমি সারা জীবন মুসলিম আছি এমন কোনো কথা নেই এরপরে উনি বলতেছেন এটা লাস্টে বলতেছেন যে এই চ্যাপ্টারের শেষে বলতেছেন যে স্বভাবগতভাবে কী হয় যারা একটা একটা দেশ ধরেন আমাদের দেশটা ব্রিটিশরা দখল করছে আজকেও কিন্তু আমরা ব্রিটিশ দেশে আমরা হয়ে দাঁড়িতে পারি না কোন সেন্সে পারি না মানে আমরা তাদেরকে সুপিরিয়র মনে করি তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে শক্তিশালী বেশি তাদের আমাদের বুদ্ধি বেশি তারা আমাদেরকে বেশি শিক্ষিত তারা আমাদের বেশি স্মার্ট বুঝছেন না এটা হচ্ছে এটা আমাদের এটা মানুষের স্বভাব কিন্তু তা আমরা সতেরোশো আটানব্বই সালে কলোনাইজ হয়েছিলাম সতেরোশো আটানব্বই সাল থেকে কলোনাইজেশন শুরু হয়েছিল নেপোলিয়ান যখন ইজিপ্টে আসছিলেন তারপর থেকে আমরা আস্তে আস্তে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল তারপরে ভারত এই কী বলে ব্রিটিশ সরকারের আন্ডারে গেছে এই কথা বলতেছেন যে যারা দুর্বল এবং কম সক্রিয় সম্প্রদায়গুলোকে আদর্শ ও স্বপ্নে পরিণত হয় মানে আমাদের আদর্শ হয়ে গেছে কারা এখন ব্রিটিশরা আমাদের স্বপ্ন হয়ে গেছে ব্রিটিশরা আমাদের আদর্শ হয়ে গেছে আরও যারা আমাদেরকে এইখানে আসছে শাসন করছে বা কলোনাইজ করছে যেমন আপনি দেখবেন যে আলজেরিয়া মরক্কো এই দেশগুলোকে ফ্রেঞ্চ কলোনি ছিল তাদের দেখবেন যে ফ্রেঞ্চদেরই তারা ই করতেছে চলনে বলনে কাপড়ে চোপড়ে চিন্তায় চেতনায় সংস্কৃতিতে গানে বাজনায় সব কিছু তারা ফ্রেঞ্চদের ফলো করতেছে জিনেদান জিদাইন আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়া ই হয়েছে বুঝছেন না এরকম ব্যাপার আর কি তো বলতেছে যে বলতেছেন যে সম্প্রদায়গুলো আদর্শে পরিণত হয় মানে যারা যখন কলোনাইজ হয় নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়ে দুর্বল জাতি গোষ্ঠীর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলয়ের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে কারা যারা শাসন করে যারা কলোনাইজ করে যারা কলোনিয়াল পাওয়ার তারা কি করে তাদের কোনো পরিবর্তন হয় না কিন্তু তারা আপনার যাদেরকে শাসন করে তাদেরকে পরিবর্তিত করে ফেলে এই কথা বলতেছেন যে পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেই রকমই পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কি ওরা হচ্ছে সুপিরিয়র ওরা হচ্ছে প্রভু ওরা হচ্ছে সুন্দর ওরা হচ্ছে স্মার্ট ওরা হচ্ছে শিক্ষিত ওরা হচ্ছে আদর্শ আমাদের যেহেতু আমরা কলোনাইজড হয়েছিলাম এবং এখানে আপনার এমনই হয় ব্যাপারটা যে রবীন্দ্রনাথ নিয়ে একটা ই আছে দেখছেন কিনা আমি জানি না রবীন্দ্রনাথ কিন্তু ইন্ডিয়ার ইটা লেখছেন এই যে জাতীয় সঙ্গীত আমাদেরও জাতিসংগীত ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত দুইটাই দুইটারই উনি ই তো ওইখানে উনি যেটা বলছেন যে আপনি জানেন কি যাই না জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা উনি কিন্তু এটা একটা পার্সনকে বলছেন ব্রিটিশ রাজা আসছিল ইংল্যান্ডের রাজা আসছিলেন এখানে তাকে তেল মারতে গিয়ে এই কথাগুলো বলছেন অথচ রবীন্দ্রনাথ কত বড় একটা পার্সোনালিটি ছিলেন এটা নিয়ে ইউটিউবে একটা ই আছে আপনারা দেখতে পারেন সাম দীক্ষিত একজনের লেখা যে এই চাটুকারের ই কেমনে ইন্ডিয়ার ই হয় মানে জাতীয় সঙ্গীত হয় বুঝছেন না এইটা নিয়ে পুরোটা কেন মানে যে রবীন্দ্রনাথ অনেক বড়ো মাপের একজন কবি ছিলেন ভাই স্টিল ওই রাজা ব্রিটিশ রাজা আসছে তার উনি দেবতার পর্যায়ে নিয়ে গেছে কথাগুলো খুব দারুণ কথা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা ভারতের ভাগ্যবিদাতা উনি আমরা ভাগ্যবিদাতা কারে বলি একমাত্র আল্লাহকে বলি মুসলিমরা আচ্ছা ঠিক আছে ওনাদের দেবতা দেবতা আছে ওইটা অন্য ব্যাপার কিন্তু ওই লোকরে উনি ভাগ্যবিদাতা বলে ফেলছেন এটা নিয়ে আর কি ইন্ডিয়ানদের সমালোচনায় আসে যে এটা কী করে ভারতের ই হয় এটা তো এটা খুব ডিসগ্রেসফুল একটা কথা ডিসগ্রেসফুল একটা লেখা বা একটা গান এটা কি করে ভারতের জাতিসংগীত হয় ভারতের জাতিসংঘীত হওয়া উচিত ছিল তার মতে আর ওই লোক যে সমালোচনা করতেছে বন্দে মাতারম হওয়া উচিত ছিল কিন্তু এটা কেমন হয় এটা তো একটা চাটুকারিতা ছিল কিন্তু এই চাটুকারিতাটা আসছে কই থেকে যে আমাকে কলোনাইজ করছে যে আমাকে জয় করছে যে আমার উপর পাওয়ারফুল যে আমাকে পদানত করে রাখছে তাকে আমি সুপিরিয়ার মনে করি বুঝছেন না এই অবস্থাটা হয়েছে এখন অনেক মুসলিম দেশের অনেক মুসলিম দেশের হয়ে গেছে এটা ভেরি আনফর্চুনেট কিন্তু হয়ে গেছে কিন্তু যে দেশগুলো সরাসরি কলোনাইজড হয় নাই ওইগুলোতে কিন্তু এই জিনিসটা নাই দেখবেন যে এইটা নাই যেমন বা যেটা কলোনিয়াল কলোনিয়াল পাওয়ারকে যারা মেনে নেয় নাই যেমন চেচনিয়া এদিকে আফগানিস্তান বা এরকম কিছু কিছু দেশ আছে তারা কখনোই কাউকে তাদের প্রভু হিসাবে মানে নাই এখনও দেখতেছেন কি হইতেছে এখানে মানে আফগানিস্তানে দেখতেছেন তারা জাতিগতভাবে কখনো কাউকে প্রভু হিসাবে বা কলোনেল পাওয়ার হিসাবে বা কাউকে নিজেদের চেয়ে সুপিরিয়ার বলে মানে নেই আর এই জন্যই কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যায় না কিন্তু আমরা তো মনে প্রাণে গোলাম হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় ছিলাম এবং এখনও আস এই জিনিসটাকে একজন আলজেরিয়ান স্কলার বলছেন এই গুণটাকে বলছেন কলোনাইজেবিলিটি মানে আপনি যে কলোনাইজড হবেন এটার জন্য একটা ধরনের চরিত্র থাকতে হয় সেই সেই চরিত্র যার থাকে সেই কলোনাইজড হয় আর যার চরিত্রে থাকে না সে রুখে দাঁড়ায় আপনি দেখবেন অনেক ছোটো ছোটো জায়গায় বারো ভুঁইয়ার কথা শুনছেন না এখানে এই যে ভারতবর্ষে এইখানে বারো ভুঁইয়ার কথা শুনছেন না যারা পাঠান ছিল যারা মোগলের কাছে ই করে নেই মোগলদের কাছে এই আমাদের জয়ন্তের টন্তে এইগুলো ছিল জয়ন্ত আর জয়ন্ত আর মানে সিলেটিরা বলে না জৈন্তা মোগলান জয়ন্তারা কী ছিল মোগল সাম্রাজ্যের ই মানে নাই তারা মোগল সাম্রাজ্যের কর্তৃত্ব মানে নেই তারা স্বাধীন চেতা ছিল তারা পাঠানদের আন্ডারে ছিল বারো ভুইয়ার আন্ডারে ছিল তারা কিন্তু মানে নেই আর মোগলান যারা তারা সুশুর করে ই করছে মানে ব্রিটিশদের বা মোগলদের বা যখন যে আসছে তার বর্ষতা স্বীকার করছে এইটা চরিত্রের অংশ বলতেছেন আর কি যাই হোক তো এইখানে এই বলতেছেন বিন নবী যার কথা বললাম একজন আলজেরিয়ান স্কলার ছিলেন উনি বলছেন যে এটা একটা গুণ বা একটা দোষ কলোনাইজেবিলিটি মানে এক ধরনের মানুষ থাকে তারা কলোনাইজ হইতেই পছন্দ করে একজন প্রভুর আন্ডারে থাকতেই পছন্দ করে তার কথা শুনতে পছন্দ করে এটা আমি নিজে দেখছি আফ্রিকার অনেক দেশে আমায় আমি একবার এসে গেলাম আপনার মোম্বাসা কেনিয়ার একটা জায়গা কেনিয়ার একটা পোর্ট তো এখানে আমরা তেল নিব বাংকার নিব কালো চামড়া মোটামোটা বড় বড়ো লোকরা আপনার ওই তেলের লাইন কানেক্ট করতেছে আর ওদের বসরা হলো ইটালিয়ান সাদা চামড়া এত বাজে ভাষায় গালিগালাজ করতেছে এই করতেছে এই লোকগুলার শরীরের যে স্ট্রাকচার একটা থাপ্পড় মারলো ইটালিয়ান দশ গজ দূরে গিয়ে পড়বে কিন্তু সে কিন্তু সেটা করতেছে না সে নীরবে ওই গালিগালাজ সহ্য করতেছে আর কাজ করে দিচ্ছে আরও আরও কাজ করতেছে আরও কাজ করতেছে তো এইটা হল কলোনাইজেবিলিটি ভিতরে থাকে একবার ইসলামের ইসলামের বার্তা যে বুঝছে ইসলামের বার্তা যে জীবনে গ্রহণ করছে সত্যিকার সেন্সে সে কি কোনোদিন এরম হইতে পারে কোনোদিন হইতে পারে খরিফা ওমর কত প্রতাপশালী ছিলেন উনি প্রশ্ন করছে আপনার শরীরে দুই টুকরা কাপড় কেন আমার এক টুকরা আপনার দুই টুকরা কেন সঠিক জিনিসের ভিতরে কোনো ই নেই ইসলামে কোনো দিন আল্লাহ ছাড়া কাউকে সে সঠিক কথা বলতে কোনো দিন ভয়বার কথা না কিন্তু কলোনাইজেবল হইলে বড়ো শরীর দিয়ে কোনো কাজ আসবে না বড় মানে শক্তিশালী এই গঠন দিয়ে কোনো কাজ আসবে না আপনি দেখবেন ওইখানে গিয়ে ওই আপনি ওই লে কুকুর যেরকম লেজ তার প্রভুর সামনে আপনি ওইরকম করে এই করতেছেন আর কি যাই হোক এটা বলতেছেন তো মোহাম্মদ আসাদের সুরেশুর প্রথম এখানে আপনার দুইটা ঘটনা আমি বলবো যে আমরা কিভাবে কলোনাইজড হয়ে আসি বা আমাদের ব্রেনটা কীভাবে কলোনাইজ সেটা হচ্ছে যে বেশ কিছু বছর মানে আগের কথা আপনার গাদাফি তখন লিবিয়াতে পাওয়ারে বা এটা এইটিজের কথা সোজা কথা লেট এইটিজের কথা এটা যে আমাদের আমার ফ্রেন্ডের বড়ো ভাই উনি লিবিয়াতে চাকরি নিয়ে যাচ্ছেন উনি এবং ওনার এক ফ্রেন্ড দুইজন যাওয়ার পথে ইংল্যান্ড হয়ে গেছেন ইংলিশের টিচার হয়ে যাচ্ছেন ওনার ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন ওইখানে গেছেন আর কি ওই ইসে কী বলে লিবিয়া গিয়ে টিচার হবেন ইউনিভার্সিটি টিচার হবেন বা ইউনিভার্সিটিতে পড়াবেন তো দুজনে ইংল্যান্ড হয়ে গেছেন ওনার বন্ধু ওনার বন্ধু ইংল্যান্ডে একটা অ্যাটেন্ডিং কোর্সে অ্যাটেন্ড করছে মানে অ্যাটেন্ডিং মানে কোর্স মানে কি যে কোর্সে কোনো পরীক্ষা হয় না আপনি শুধু একদিনে একটা কোর্স করলেন আপনার সার্টিফিকেট দিয়ে দিবেন যে উনি এই কোর্সটা অ্যাটেন্ড করছেন বাংলাদেশে হয় এরকম অনেক কোর্স এটা পরীক্ষার কোনো ব্যাপার না এটা যোগ্যতার কোনো ব্যাপার না আপনি শুধু এখানে ছিলেন এটাই বলা হচ্ছে তো অ্যাটেন্ডিং কোর্সে এই কোর্সেন ইংল্যান্ডে আরেকজন আমার বন্ধুর ভাই যিনি উনি আর করেন নাই লিবিয়াতে যখন গেছেন গিয়ে সব সার্টিফিকেট জমা দিতে হয় কী কী সার্টিফিকেট তো ওই আমার বন্ধুর ভাই যিনি উনি ওনার সার্টিফিকেট জমা দিয়েছেন ওনার ফ্রেন্ড যে উনি দিয়েছেন সাথে ওই একদিন যে অ্যাটেন্ড করছেন ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন ওইটার উপরে কী আছে রানের মাথা একটা সিল আসে না মানে ব্রিটিশ ইসের ওই জন্য ওনার স্টার্টিং স্যালারি একশো ডলার বেশি ছিল তার মানে কি লিবিয়ান যে রাষ্ট্রযন্ত্র তাদের মাথায় সেই কলোনাইজ ইটার থেকে তারা বাইরে আসতে পারেনি একদিনের একটা রানির মাথার একটা সার্টিফিকেট আছে ওর সুপিরিয়র আর কি বুঝছেন না অথচ দেখা যাবে অত টিচার হিসেবে অন্যজন যিনি উনি হয়তো অনেক সুপিরিয়র তো এই মনোবৃত্তিটা আমাদেরও আসে না এখন আমাদেরও আসে যা কিছু ব্রিটিশ এটা ভালো যা কিছু ইংলিশ এটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল ভালো হ্যালোয়েন ভালো সান্তাক্লজ ভালো ক্রিসমাস ভালো সব না আমাদের আমাদের আসে আমাদের ভিতরে আসে আচ্ছা আর সেকেন্ডটা এখানে আমি এটা ই এই হিসাবে আনছি জাস্ট আপনার উদাহরণ হিসাবে আনছি সেকেন্ডটা ছিল যে আপনার আমাদের আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম আমাদের এক বছর জুনিয়র একটা ছেলে ছিল বাংলাদেশের কোনো একটা অংশে তার বাড়ি যেখানে ভালো করে মানুষ বাংলা বলতে পারে না মানে ওর কথা একবার একটা একটা শব্দ উচ্চারণ করলে আপনি বুঝবেন ওর বাড়ি কোথায় আসে না এরকম কিছু যারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু সে ওইখানে বর্ষাকানিক থেকে আসার পরে দেখলাম যে বাংলাদেশে এসে সে হ্যাট পড়তে শুরু করছে হ্যাট আসে না যে ব্রিটিশটা পরে ওইটা পড়তে শুরু করে তার মানে কি সে মনে প্রাণে ওই জিনিসগুলো পছন্দ করছে এবং আয়শা এখানে সেটা নিয়ে চলে আসছে নিয়ে আয়সা ওটা অনুকরণ করার চেষ্টা করতেছে আমরা আজকের এটার সাবজেক্ট না অন্য অন্য জায়গায় আসে যেটা বলাওয়াল বাড়া আমরা যখন পড়ছি তখন যে অনুকরণ হচ্ছে সবচেয়ে সবচেয়ে ডিপ অথবা সবচেয়ে বড় ধরনের তোষামত আপনি আমাকে তোষামত করতে চান আপনি আমার মতো কাপড় পরেন করেন আমি আমাদের দেশের লিডারদের মতো হইতে চাই ওর মধ্যে কাপড় পরে না পরে না এক লিডার আসলে তো সব সাফারি স্যুট পড়তে শুরু করলো এখন যা এখন চলতেছে আরেকটা আর যুগ মানে এইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ই টাইপের তোষামত আর কি যে আপনি আরেকজনকে অনুকরণ করলেন মানে তার মতো হইতে চাইলেন যে যাকে আরাধনা করে যার যাকে পূজা করে আরাধনা করে বা আরাধ্য মনে করে যাকে শয়নে স্বপনে দেখে যার মতো হইতে চায় সে কী করে তার মতো শাসতে চায় তার মতো কাপড় পরতে চায় আপনি দেখবেন যে মানে বাংলাদেশের বা সিলেটের একটা পাড়ায় খেলতেছে সে মনে মনে চিন্তা করছে আমি শোয়েব আক্তারের মতো মানে বুঝছেন না শোয়েব আক্তার বা তার যেটাই তার যে যার যা যা যাকে সে আরাধনা করে বা আরাধ্য মনে করে তার মতো হইতে চাইতেছে চুলটা তার মতো রাখছে দেখেন না রাস্তাঘাটে মানে এখন এখন আমি জানি না এটা মুরগি ছাড় এটা কোথেকে আসছে কিন্তু কেউ কেউ কখনও আর কি কোনো ফুটবল প্লেয়ার অথবা কোনো অন্য প্লেয়ার প্রথমে মুরগি ছাড় দিছে তারপরে এখন আমি একদিন ছেলে বসে আসি এক ছেলে এসে বলতেছে মানে নাপিতরে বলতেছে আমার কাটতেছে নাপিত আর আরেক নাপিতরে বলতেছে আর কি যে আমার মুরগি ছাড় দিয়ে দেবেন মানে মুরগি ছাট মানে মুরগির মতো চুলটা থাকবে যখনই করবে এটা কোথেকে আসছে নিশ্চয়ই কাউকে দেখছে দেখে তার থেকে আসছে যাই হোক এখন আমরা উপরে যে আলোচনা করলাম আমরা দেখব যে ইসলাম দি ক্রসর্স গোটা বই জুড়েই এই এটা একটা প্রধান থিম সেটা কি হীনমন্যতা থেকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসা নিজেদের ঐতিহ্যকে জানা বোঝা এবং যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের চেয়ে শ্রেষ্ঠ ও কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা যে ইসলাম সেটা অনুদান করার তাগিদ ও অনুপ্রেরণা আসে পুরার বইটাতে কি বলতেছেন উনি পুরা বইটাতে কি বলছেন উনি আমরা যেন হীনমন্যত থেকে বেরো আসি আমরা কারো ছোট ছোটো না আমাদের কারোর থেকে ধার করার দরকার নেই আমাদের কাউকে অনুকরণ করার দরকার নেই সেখান থেকে বের হয়ে আসবো নিজের ঐতিহ্যকে জানবো আমাদের ঐতিহ্যগুলো কি? কিভাবে আমাদের দেখে দলে দলে মানুষ আমাদের দেখে দলে দলে মানুষ অন্য সেনাবাহিনী ত্যাগ করে এই পাশে চলে আসছে আপনার অবরাদানের সময়ের যুদ্ধগুলো বা তারপরের যুদ্ধগুলো দেখেন ওই খ্রিশ্চান সেনাবাহিনীর সামনের দল সবাই এসে মুসলমান সেনাবাহিনীতে জয়েন করছে তার কারণ কী তারা যখন লাইভ দেখছে মানে জীবন্ত এক্সাম্পল দেখছে যে মুসলিম সেনাবাহিনীর সেনাপ্রধান যে সে সামনে থাকে ঢাল স্বরূপ থাকে যেটা আমরা বলি আমির হবে ঢাল স্বরূপ সে ঢাল স্বরূপ থাকে তার বাহিনী থাকে পেছনে সে আগে আগায় গিয়া যুদ্ধ করে বা নির্দেশনা দেয় আর খ্রিশ্চান সেনাবাহিনীর সেনাপ্রধানরা থাকে কোথায় পাঁচ মাইল পিছনে কোনো একটা টেন্টে টেন্ট মানে তাবুতে বসে তারা ই করতেছে মোজ করতেছে দলে দলের সৈন্য এই পাশে চলে আসছে কেন এই দেখে এটা মানে সুপিরিয়রিটি দেখে মুসলিমদের সুপিরিটি দেখে ইসে আপনার স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংল্যান্ড থেকে ফ্রান্স থেকে ছদ্মবেশে খ্রিশ্চিয়ানরা এসে পড়াশোনা করত জ্ঞানের আলো ছিল দেখে আমাদের কাছে আমরা সেগুলো জানবো আমাদের ঐতিহ্য কি জানবো কেন আমরা সুপিরিয়র অনেক সময় আমাদের বলে যে আমরা মানুষকে বলছি ইসলাম সবচেয়ে ভালো বা দিন কিন্তু কেন এটা জিজ্ঞেস করে আমরা বলতে পারবে না কেন সুপিরিয়র সেটা জানবো না সেটা নিয়ে পড়াশোনা করবো না সেটা নিয়ে জানবো জানলে কী হবে আমাদের হীনমন্যতা চলে যাবে আমরা অন্যকে অনুকরণ করতে চাব না বরং আমরা জানবো যে আমাদের কিভাবে অনুকরণ করতো অন্যরা আপনি দেখবেন যে আজকের যে ধরেন আর্মিতে যে ফলিংটা হয় এই যে লাইন ই করে না লাইন ধরে দাঁড়ায় না প্যারেডের সময় এটা কিন্তু ইসলাম থেকে আসছে বা এই যে একটা কমান্ডের সাথে একসাথে গান ফায়ার করা এই যে বলে না একটা আওয়াজ করলে একসাথে কামান এটি ইসলাম থেকে আসছে এগুলো আমরা জানি না আমরা জানি না পড়েও দেখি নাই কেন সুপিরিয়ার সেটাও জানি না তো এইখানে এইটাই বলতেছেন হিনুমনা থেকে বেরিয়ে আসবেন নিজেদের ঐতিহ্যকে জানবেন এবং বুঝবেন এবং এই যাবৎকালের পৃথিবীর সকল সকল ঐতিহ্যের শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ এবং কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা তা অনু অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা এই পুরা বইটাতে আসে এটা উনি বলবেন পরে যে আর কেউ ইসলাম যেটা করে দেখাইছে সেটা করে দেখাইতে পারেনি আর সব কিন্তু ট্রানজিশনের ভিতরে আসে আপনি খেয়াল করবেন এখানে ট্রায়ালেরও চলতেছে কিন্তু সোভিয়েট ইনিয়ন একটা ট্রায়ালের হ্যাঁ একশো বছর একশো বছর আপনার আমার জীবনের জন্য অনেক কিন্তু পৃথিবীর ইতিহাস একশো বছর কিছু কিন্তু একশো বছর ধরেন উনিশশো সামথিং থেকে শুরু করে আঠারোশো সামথিং থেকে শুরু করে উনিশশো সামথিং এসে শেষ একশো বছরের একটা ব্যাপার একশো বছর একটা ট্রায়াল মানুষ মনে করছিল যে সোশ্যালিস্ট হলে এটা হলে ওটা হলে দুনিয়া সুখ শান্তিতে ভরে যাবে দুনিয়া এটা হবে ওটা কিছুই হয়নি বুঝছেন না এইরকম একটা একটা জায়গায় ট্রায়াল এর চলতেছে কিন্তু করে দেখানো যে এটা করে দেখায় একটা স্টেবল একটা মানে সভ্যতা এটা একপত্র ইসলাম করে দেখেছে একপত্র ইসলাম করে দেখেছে যে এটা প্র্যাকটিস করা যায় এটা প্রয়োগ করা যায় এটা জীবনে ধারণ করা যায় এবং সেই সময়কার যে যে পিকে পৌঁছেছিলো সভ্যতা বলতে আমি বোঝাইতেছি না যে এই মোটর গাড়ি আর এরোপ্লেন সেটা না মানুষে মানুষে সভ্যতা সভ্যতার মিনিং কি মানুষ মানুষ হিসাবে আশরাফুল মাকলুকাত হিসাবে ব্যবহার করবে ট্রিট করবে একে অপরকে করবে মানুষ মানুষের গোলামি করবে না মানুষ মানুষকে দিয়ে গোলামি করাবে না এই যে ব্যাপারগুলো বা সুকুমার বৃত্তি আমরা যেটাকে বলি অর্থাৎ কেয়ারিং শেয়ারিং যেটা বলি আপনি আপনার নেবারের জন্য কেয়ার করবেন শেয়ার করবেন এটা হায়েস্ট জায়গায় পৌঁছেছিল সো মাচ সো দ্যাট নিজের শত্রুকে এই সালাউদ্দিন আহবের এটা কিন্তু গল্প নয় এটা কিন্তু হাকিকত নিজের শত্রুকে অসুস্থ দেখে তাকে ট্রিট করতে গেছে বিং অন্য সাইডের সেনাপতি হয়ে বা অন্য সাইডের প্রধান হয়েও তাকে ট্রিট করতে গেছে সালউদ্দিন আহবের যে এই যে ক্রুশাইডের সময়ের গল্পগুলো পড়ে দেখেন তো এইটা ইসলাম করে দেখাইছে ইসলে ইসলাম মানে হয়ে দেখাইছে সেটা আমরা জানি না বা সেটা আমরা আমরা মনে রাখি না আমরা অনেক জায়গায় অন্য অন্য জায়গায় সলিউশন খুঁজতে যাই এই কথাটাই বলতে উনি আচ্ছা এরপরে বলতেছেন উই বিলিভ দ্যাট ইসলাম আনলাইক আদার রিলিজিয়ানস ইজ নট অনলি এ স্পিরিচুয়াল অ্যাটিটিউড অফ মাইন্ড অ্যাডজাস্টেবল টু ডিফারেন্ট কালচারাল সেটিং বাট এ সেলফ সাফিসিং অরবিট অফ কালচার অ্যান্ড সোশ্যাল সিস্টেম অফ ক্লিয়ারলি ডিফাইন্ড ফিচার্স বাংলাটা পড়ি যে এটা একটু অল্প একটু জায়গা আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি মানে আপনার জীবনের সব কিছু একই থাকবে আমি পরে বলবো উদাহরণ দেব আপনি ধরেন এখনই বলে ফেলি পরে বলার চেয়ে মানে পরে বলতাম আমি তারপরে এখন বলি সেটা হল ধরেন হলিউডের দুজন তারকা একজন রিচার্ড গেরে আরেকজন হচ্ছেন রিচার্ড গেরে বলে কেউ গেরও বলে জি উনি এবং জুলিয়ার রবার্টস একজন বৌদ্ধ হয়েছেন একজন হিন্দু হয়েছেন একজন বৌদ্ধ একজন হিন্দু হয়েছেন কিন্তু ওনাদের জীবনে যা চলতেছিল আগে সবই চলতেছে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি সেই সিনেমা সেই নাটক সেই কাপড়খোলা সবই চলতেছে কিচ্ছু চেঞ্জ করতে হয়নি আধ্যাত্মিক দিকে একজন বৌদ্ধ হয়েছেন আধ্যাত্মিক দিক দিয়ে একজন হিন্দু হয়েছেন ইসলামে সেটা হওয়ার কোনো স্কোপ নেই আছে নেই আপনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে আপনি ইসুফেস্টিসের দিকে দেখেন আপনি ইউবন রেডলি দিকে দেখেন ইউবন রেডলি দিকে দেখেন আপনি ইউসুফ ইসলাসের দিকে দেখেন আপনি কি বলে ইউসুফ ইসলামের দিকে দেখেন এই গায়ক ছিলেন অথবা হল্যান্ডের দুজন সাম্প্রতিককালে গত ধরেন তিন চার বছরের ভিতর হল্যান্ডের দুজন ই মুসলমান সে যারা প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী ছিলেন ওনাদের কাজই ছিল ইসলামের দোষ বের করা একজন তো ফিল্ম বানাতেছিলেন ইসলামের বিরুদ্ধে আরেকজন ছিলেন একদম কট্টর ইপন্থী যে দলটা হল্যান্ডে যারা মানে ইসলাম খেদাও ইসলাম খেদাও হচ্ছে যাদের বেসিক মানে একমাত্র স্লোগান বা বেসিক স্লোগান সেই সেই দলটার লিডার ছিলেন ওইখান থেকে মুসলিম হয়েছেন হওয়ার পরে কি নিজেই বলতেছেন যে আমি তো আর এখন আর পার্টিতে বসতে পারি না আমি তো আর এখন যেখানে সেখানে খাইতে পারি না আমি তো এখন এখন আর মানে কোনো জায়গায় বসে একটা ড্রিঙ্কস অফার করলে কেউই করতে পারে না মানে আমূল পরিবর্তন আসছে তার লাইফ বুঝছেন না শুধু আধ্যাত্মিক ব্যাপার না যে মনে মনে আমি মুসলমান হয়ে গেলাম আমার সব কিছু চলতে থাকলো এটা হইতে পারে না এই কথাটাই বলতেছেন এখানে ইসলাম বরং একটা স্বনির্ভর ও পরিষ্কারভাবে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সম্পন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থা আমাদের দুটো সভ্যসা সভ্যতার শক্তি শনাক্ত করতে হবে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন চালিকা শক্তি মানে কি আপনাকে কিসে চালায় আপনার মোটিভেশনটা কী এইটা কিন্তু নিয়ে চিন্তা করার ব্যাপার আছে এইটা চিন্তা করা অত্যন্ত দরকার ইসলামের ও আধুনিক পশ্চিমের আর তারপর তদন্ত করে দেখতে হবে উভয়ের ভিতর কতটুকু সহযোগিতা আদান প্রদান সম্ভব আমাদের চালিকা শক্তি কী আমাদের চালিকা শক্তি কি আমাদেরকে মোটিভেট করার কথা আমাদের বলতে আমাদের সমাজে আমি কী করতেছে সেটা আমি বলতেছেন কিন্তু একজন মুসলমানকে কী মোটিভেট করার কথা আল্লাহ ও আখেরাত তাই না আমাদের চালিকা শক্তি আল্লাহ এবং আখেরাতের চিন্তা আমাদের আলটিমেট গোল হচ্ছে আখেরাত আর ওদের আলটিমেট গোল কি ওরা কিন্তু আখেরাত ত্যাগ করে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এখনকার ইউরোপ যা হয়েছে আখেরাতকে ত্যাগ করে তবে হয়েছে মানে যেরকমই ছিল ওদের আখেরাতটা খ্রিশ্চান ধর্মটা যেমনই ছিল সেটাকেও তারা কমপ্লিটলি ডিনাউন্স করে রিনাউন্স করে তালাবদ্ধ করছে বলছে যে এখান থেকে খবরদার চার্চের বাইরে কোনো কথা কইবে না এই করে কিন্তু তারা এই সভ্যতা বা এই 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 জীবনযাপ ব্যবস্থাটা গ্রহণ করছে তাহলে এইটা বুঝতে হবে যে ওদের এবং আমাদের চালিকাশক্তিটাই আলাদা একেবারে ভিন্ন তারপরে দেখবেন যে কতটুকু আদান প্রদান করা যায় এই চালিকাশক্তিকে ড্যামেজ করবেন না মতো যেটুক সেটুকুর আদান প্রদান করা যায় কিন্তু যখন এই শক্তি আপনাকে আখেরাত ভুলাই দিবে এমন কোনো ব্যাপারে আপনি আদান প্রদান করতে পারেন না এমন কোন ব্যাপারে তাদের সাথে তাদের সাথে আমাদের গিভেন্টিক হতে পারে না তাদের কাছে আমরা নিতে পারি না বা দিতে পারি না আচ্ছা এরপরে বলতেছেন আমি আমি এই এই কথাটা বলছি এখন পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস যেটা বললাম যে বুদ্ধিজম কিছু বিশ্বাস অহিংসা এই জীবে দয়া করো এটা করো নাও ওটা করো না হিন্দুইজম কিছু বিশ্বাস যাই হোক মরলে আপনি আত্মা গিয়া পরমাত্মার সাথে মিলে যায় আপনি আবার ঘুরে ঘুরে আসেন হ্যাঁ ঘুরে ঘুরে যতদিন আপনি পারফেকশানে যা না যাবেন আপনি কখনো কুকুর হয়ে বিলাই হয়ে বা মানুষ হয়ে বা আসতেই থাকবেন যা নির্বাণা লাভ করতে পারলে যদি আপনি আপনি যদি মোচন করতে পারেন তাহলে আর আপনি ফেরত আসবেন না এই সমস্ত বিশ্বাসগুলো যাব এগুলো কেবলই বিশ্বাস এগুলো জীবনের উপর এফেক্ট কি জীবনের উপর কোনো এফেক্ট নেই আচ্ছা আর তারপরে বলতেছে এখানে বলতে পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস দর্শন বা দৃষ্টিভঙ্গি যেগুলো গ্রহণ করতে আপনাকে বলতে গেলে জীবনের কিছুই বদলাতে হবে না কিছুই বদলাতে হবে না যেটা আমি দুজনের উদাহরণ দিয়ে বললাম আর আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি দুজনে কথা বলছি এখানে দুজনেই ব্রিটিশ মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন ইভন রেডলিও ছিলেন ইও ছিলেন ইভেন রেডলির কথা জানেন তো আপনারা না শুনছেন না কেউ শুনছেন তালেবানদের হাতে বন্দী হয়েছিল তালেবানরা তারে মুসলমান হতে বলছিল তখন সে বলছিল যে তোমরা যদি আমার ছেড়ে দাও তাহলে আমি সিরিয়াসলি কোরআন পড়ে দেখব তারপরে আইসা বলছে যে তারা তাদের কথা রাখছে আমি আমার কথা রাখবো এই সে কোরআন পড়তে শুরু করে একদম হিজাব নেকাব মানি উনি তো একদম মুসলিম মুসলিম ঈসের লিডার আর কি বলতে গেলে সামাজিক ক্ষেত্রে মুসলিম ঈশালি অনেক লেখালেখি আছে ওনার উনি আমাদের ইংল্যান্ডে থাকা এই গরু খাওয়া নামকাবাস্তে মুসলমান যে তাদের অনেক ভালো উনি একদিন একটা ইসে লেখছেন আমি পড়তেছিলাম যে স্যামি ইউসুফ একজন আছে না গান গাই যে এই নাশিদ গায়ে খুব পপুলার তো শ্যামি ইউসুফকে একটা প্রোগ্রাম করতেছেন ইংল্যান্ডে আর বাকি ওই ইসলামী মতে আর কি মহিলারা বা ইরা একটু দোলাদুলি করতেছিল মানে ইসলামীর নাচ আর কি তো উনি কইতেছিল হায় রে মানে ইসিয়া ইসাও ছাড়তে পারে না মানে পপ গ্রোয়িং ওই আর্টিক্যালটার নাম ছিল গ্রোয়িং আপ এন্ড পপ কালচার মানে আগে যেটা করতো ইসলামাইজ মুসলিম হওয়ার আগে বা মুসলমান মুসলিম হওয়ার আগে বলতো এটা নেটিভ মুসলিম ঈদের কী বলে ওই যে বর্ণ মুসলিমদের কথা বলতেছেন যে আগে যা করতো গান শুনতো নাচতো এখানে এসে ইসলামিক আংশনে ইসলামী নাচ নাচতেছে আর কি উনি বলতেছে কিন্তু উনি তো সেটা করতেছে না মানে উনি চালু মুসলিমদের চেয়ে অনেক অনেক ভালো একজন মুসলিম এবং সব কিছু চেঞ্জ করে ফেলছে জীবনের সব কিছু চেঞ্জ করে ফেলছে তো এইটাই বলতেছিলাম আমি আর কি যে ইসলাম গ্রহণ করে যে কাউকে সেই পরিধির মাঝে অন্তর্ভুক্ত হতে হবে কিসের ভিতরে ইসলামের ইসলামের জীবনযাত্রার ভিতরে আসতে হবে তা না হলে বুঝতে হবে যে তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি কেবল একটা নাম গ্রহণ করেছেন কেউ যদি ইসলাম গ্রহণ করে যদি আগেরই মতো সব চলে তার আগেরই মতো খায় আগেরই মতো পরে আগের মতো গান শুনে আগেরই মতো সিনেমা দেখে নাটক দেখে তাহলে বুঝতে হবে খালি এটা নাম চেঞ্জ করছে আসলে কিসি চেঞ্জ করে এটা উনি উনি এই কথাগুলো নিয়ে আলাপ করতেছেন এখানে আর তারপর আসাদ বলছেন যে ইসলামের সভ্যতা ও আধুনিক সভ্যতা এই দুটোর চালিকাশক্তিগুলো কী তা যেটা আমি বললাম যে আবিষ্কার করতে হবে বা আমাদের চিন্তা করতে হবে ইসলামী সভ্যতা আধুনিক পশ্চিমা সভ্যতার গন্তব্য লক্ষ্য বা উদ্দেশ্য তেমনি সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত আমি বলছিলাম একটু আগে বললাম যেটা ওইটাই আরেকভাবে বলতেছেন আমাদের জীবন হচ্ছে আখেরাতমুখী আর ওদের জীবন হচ্ছে দুনিয়ামুখী এটা এই ডিফারেন্সটা অতি অবশ্যই বুঝতে হবে এবং তারপরে এটা করতে হবে দুনিয়ার থেকে ততটুকু নেবেন যা না নিলে নয় দিনের থেকে আমি নিতে না করতেছি না আপনাকে একটা ভালো ঘরে থাকতে না করতেছি না একটা ভালো গাড়ি আপনি যদি একটা মানে ভালো বলা উচিত না মানে মানে কি বলবো ইউজফুল গাড়ি বা বাহন আপনার থাকতেই পারে আপনার আপনার ইস্যুর উপরে আপনার ভাটির দেশে হলে আপনার নৌকা থাকতে পারে আপনি সিলেট শহর হলে আপনার একটা মোটরসাইকেল থাকতে পারে ফ্যামিলিওয়ালা হলে একটা গাড়ি থাকতে পারে এটা কিন্তু ইসলাম নিষেধ করতেছে না কিন্তু যতটুকু দরকার শুধু ততটুকু নেবেন বাহুল্যটা না মানে জীবনের উদ্দেশ্য খালি এইগুলো অ্যাকোয়ার করা না জীবনের জন্য উপার্জন উপার্জনের জন্য আপনার জীবন হবে না খালি উপার্জন করে জীবন শেষ করে দিলে তা না জীবনের জন্য যেটুকু উপার্জন সেটুকু আপনি করবেন যাই হোক এখানে বলতেছেন যে আমাদের সকল কর্মে আইডিয়ালি আমরা আখের হাতের কল্যাণ বা মঙ্গল খুঁজব আর ওরা খুঁজবে পার্থিব লাভ ওরা খুঁজবে পার্থিব লাভ আর আমরা খুঁজবো কি আখেরাতের কল্যাণ বা আখেরাতমুখী আমাদের কি লাভ আছে সেটা খুঁজবো এখানে একটা ছোটো উদাহরণ দেই যেমন ধরেন এখন কেউ কেউ আর পয়সা ধার দেয় না খেয়াল করেন আপনি এখন কেউ কেউ পয়সা ধার দিতে চায় না তার কারণ আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওদের মতো হয়ে গেছে আমরা চিন্তা করি তোমার ফসাদে আমার লাভ কীটা মানে আপনাকে আপনি যে আমি এক বছরের জন্য পয়সা দিব আমার কী লাভ আর এটা ভিতরে আমার কী আছে এইটাই কিন্তু হচ্ছে ওদেরটা ওদের ওয়ার্ল্ড ভিউ এটা আমাদের ওয়ার্ল্ড ভিউ না আমাদের লাভ কি আপনি আমার ভাই আপনাকে কর্জে হাসানা দিলাম আপনার কষ্টটা লাঘব করলাম আমি আল্লাহর কাছে রিওয়ার্ড চাই আপনার কাছে কিছু চাই না আপনার কাছে সুদ চাই না দশটা সুপারি নিয়ে এগারোটা সুপারি দিয়ে এটা আপনার আমি বলতেছি না এখন গ্রামে সিলেটের গ্রামে কিন্তু এটা করে সিলেটের গ্রামে কিন্তু খুব মানে অন্যভাবে সুদ ছড়ায় গেছে আমার নানার বাড়ির দেশ হলো ইসে আপনার এই যে জকিগঞ্জ বারোয়াল ওইখানে একেরই অজ পাড়া গেছে তিনটা এনজিও তিনটা তিনটা এনজিও সমানে আপনাকে কিস্তিভিত্তিক পয়সা দিয়ে যেতেছে সুদের পয়সা আর কি মানে এই পর্যায়ে ছড়াইছে আর কি এগুলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডভিউয়ের ব্যাপার এগুলো হচ্ছে যে কোনো ই একভাবে চিন্তা করবে দুনিয়ামুখী একটাই একভাবে চিন্তা করবে আমরা এখন আমাদের ওটা হারাই ফেলছি আকারাত্মক এটা হারিয়ে ফেলছি আমরা এখন সব কিছুতে লাভ খুঁজি আমার কী লাভ আমার হবে মানে মেটেরিয়াল খুঁজি জিনিস খুঁজি দুনিয়া খুঁজি পয়সা খুঁজি অর্থ খুঁজি আচ্ছা এরপরে বলতেছেন এই এই জায়গায় এসে উনি বলতেছেন যে ওই কোরআনের একটা আয়াত কোট করতেছেন যেটা আপনাদের কাছে অনেকবার বলছি উনিও কোট করতেছেন যেটা খুব একটা খুব কি আয়াত কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিশে বাইশে আবারও বলতেছি এটা হচ্ছে ওমা জিন্না ওয়াল ইনসাল্লা আলি আবুদুন আপনার জানেন অনেকে মুখস্থ আছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এইখানে এই কোর্ট এটা এটা কোর্ট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন পড়ে শোনায় আপনাদের বাংলাটা পড়ে শোনায় যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই বারাক ওবামার ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যায় আমাদের জীবনটা আনায় বৃথা যদি এটা ছাড়া যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে এক একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে তাইলে সারা জীবনটাকে একটা টোটাল টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত ছোট থেকে ছোটো বড় থেকে বড়ো সব কিছু মিলাই হচ্ছে আল্লাহর ইবাদত কারণ আমাকে এই জন্য সৃষ্টি করা হয় হয়ে থাকে তাহলে আমার জীবনে সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে সেটা প্রতিফলিত হইতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয় সেগুলো ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে একদম সাধারণ যেটা মনে হয় এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি নিয়ে কি চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন কীভাবে খাইলে রসুলের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে সবভাবে কীভাবে খাইলে গুণা হবে ডান হাতে খাবো বিসমিল্লা বলে খাবো মন্দ মানে রয়ে রয়ে খাবো ঘটর করে না হ্যাঁ আসে না আদব আসে না শূন্য আসে না এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে রসুলের কথা মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ উল্টাটা যদি না করি বা হাতে খাইলাম হাঁটতে হাঁটতে খাইলাম দাঁড়ায় খাইলাম বা আরেকটা কিছু করলাম বুঝছেন না তাইলে কি এবাদতের উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে আমার এটাই বলতেছেন সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ অনেক বড় একটা কথা বলছে যে প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আসে কল্যাণ আছে এবং আল্লাহ পরিকল্পনার অংশ যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়াইয়ে পানি খান দাঁড়াই পানি খান দাঁড়াই পানি খান বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে হিট করে না কোথাও গিয়ে বুঝছেন আস্তে আস্তে পানিটা ভেতরে যায় এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি হয় ইউরিনারি ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন স্কোয়াড করে পায়খানা করলে কি। হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমোডে পায়খানা করলে সেটা হয় না মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম আল্লাহ বলতেছেন এই যে এটা হলো সিরাতুল মুস্তাকিম এটার উপর থাকবা সুরা সুরা আলানের একশো তেপ্পান্ন নম্বর আয়াত সম্ভবত সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা এটা আমার পথ যদি অন্য কোন পথে যাও তাহলে বিচ্ছুত হয়ে যাওয়া ভাই এই সামারিটা বললাম তা সচেতনভাবে সম্পন্ন করতে হবে এই মানে কী বল এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ মানে আল্লাহর ডিজাইন এইটা করলে জীবন বেস্ট চলবে এটা করলে আখেরাতে এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে আচ্ছা তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত মানে সকল ক্ষেত্রেই এবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন জীবনযাপন করবেন এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য আপনার জীবনের অর্থ সেটা উদ্দেশ্য সেটা সকল ক্ষেত্রে ছোটোর থেকে ছোটো বড় থেকে বড় আপনাদের বলছি কিনা যায় না ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা উন্নয়ন বলি তাই না উন্নয়ন বললে একটা কথা ডেভেলপমেন্ট সবাই খুব সারা দুনিয়াতে দেবেন এই কথাটা খালি আসতেছে ডেভেলপমেন্ট 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 আচ্ছা একজন লেখকের কথা বলতেছে আমরা কোনোদিন আল্লাহ তফিক দিলে আমরা এখানে এটা পড়ব উনি বলতেছেন যে ইসলামের গোল ইসলামের গোল আর ভ্যালুস দুইটা কথা বলছেন গোল মানে কি উদ্দেশ্য ভ্যালুস মানে কি মূল্যবোধ এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে যা যে কোনো মানে উন্নয়নে হোক সেটা উন্নয়ন না সেটা কাউন্টার ডেভেলপমেন্ট মানে উন্নয়নের উল্টাটা অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন বা কী অব অবমূল্যায়ন বলবো অবদমন না সরি অবদমন কথাটা ঠিক না ওইটা কিছু দমানো এটা মুখে চলে আসছে বলে অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের উল্টাটা উদাহরণ দেয় আমি যেমন আচ্ছা এইটা কতক্ষণ চালাবো ফাদ ভাই আপনাদের এশান নামাজ কটায় বলেন সেই অনুযায়ী আমি হ্যাঁ নয়টায় আচ্ছা এটা আমরা আটটা পর্যন্ত চালাই আর তারপরে আমরা ওই আমাদের সেকেন্ড আয়োজনে যাব সেকেন্ড আয়োজনটা হচ্ছে ওই ভাই উনি কতগুলো রেকর্ডিং করতে বলছেন ছোট ছোটো কতগুলো বিষয়ের কী নাম আব্দুল সবুর ভাই কালকে রাত্রে বলছেন তা আমি খুব একটা ভালো প্রিপারেশনের সুযোগ পাই আমি বুঝতেছি এগুলোকে উনি আর কাইভ ব্যবহার করতে চান পরবর্তীতে যেন এটা জমা থাকে বা অন্য খানে দেওয়া যায় বা এই করা যায় তো আমরা এই আটটা পর্যন্ত এটা করে তারপরে আমরা ওইগুলোতে একটু যাবো ইনশাল্লাহ আপনাদের যাদের সময় আসে বসবেন আচ্ছা এখানে বলতেছেন কি যে ও যেটা আমি বলতেছিলাম যে কাউন্টার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কথা বলতেছিলাম দেখেন একটা উদাহরণ আমি দিই সবসময় যে আপনি চিটাগাং পোর্টে আপনার একটা মেশিনারি আসছে এই মেশিনারিটা একদিনে এক হাজার ডলার আপনাকে প্রোডাকশান দেয় আপনি ওইটাকে শফিপুরে বা ওই কী বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসায় দিতে পারেন একদিনে এক হাজার ডলারের ই পাবেন আপনি মানে লাভ হবে আপনার বা অর্থ আসবে আপনার পয়সা আসবে কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতি আসতে এক মাস লাগবে তাইলে কি আপনার তিরিশ হাজার ডলার লস হচ্ছে মানে লস মানে লস ঠিক না ইনকাম করতে পারতেছেন না যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমসের কাগজপত্র এগুলো মানে পার হয়ে আসতে এক মাস সময় লেগে যায় এখন আপনি কি করলেন আপনি চিন্তা করলেন যে আমি যদি এক হাজার ডলার এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই তাহলে এটা দুই দিনের ভিতরে চলে আসবে এখানে তাইলে আপনি এক হাজার ডলার ই করলেন দুই দিনের ভিতরে আটাইশ দিন আগে চলে আসলো এখানে আপনার হিসাবে কী মিলতেছে যে ওইখানে এক হাজার ডলার ঘুষ দিলে আপনার আঠাশ হাজার ডলার আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষে দেওয়া যেতে পারে এটা এটা প্রোডাক্টিভ করাপশন করাপশন এটা ঠিকই কিন্তু এটা প্রোডাক্টিভ মানে এটা আপনার ই দেয় কী বলে আপনার উৎপাদন করে উৎপাদন করে উন্নতি করে যেটি এটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আছে তারা বলবে যে না ঠিক আছে আপনি এটা একদিনের জন্য এটা করতে পারেন আপনি তো আর করাপ্ট না আপনি তো আর নিজে ই না নিজে তো আর আপনি কি বলে ই না কি বলে দুর্নীতিগ্রস্ত না কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন স্পিড মানি বলে ঘুষ বলবে না এটা দিলে আপনি আঠাইশ হাজার টাকার প্রোডাকশান করবেন যে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে আপনার নিজের উন্নতি হবে এটা এটা ঠিক আছে ইসলাম আঠাশ হাজার ডলার না আঠাইশ কোটি ডলার আটাইশ হাজার ডলার না আঠাইশ কোটি ডলারও লাভ হলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দেবেন আপনাকে আটাইশ কোটি ডলার হলেও বলবে না ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট এটার সুদূর প্রসার ইফেক্ট আছে এটা সমাজ নষ্ট করবে সংসার নষ্ট করবে মানুষ নষ্ট করবে অ্যান অন অন এন অন আস এগুলো বললে অনেক বলার কথা আজকের সাবজেক্ট আমাদের ওইটা না তো ইসলামের গোল কি আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্ব সর্বোচ্চ হবে অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে এটা হচ্ছে গোল এটা এক হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর পরে হইতে পারে কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন ওইটার বিপরীতে যেটা যায় ওইটার বিপরীতে যেটা যায় আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি সমস্যা নষ্ট হয়ে যাবে মানুষ পয়সাকে গড মনে করতে শুরু করবে এটা দিকে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কোনো দিন হবে না এটা যদি আপনি চালু করেন এটা যদি বাড়তে থাকে এটার যদি আপনি এক্সাম্পল ই করেন তাহলে কী হবে আপনি আল্লাহর থেকে আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না আরও উল্টা দর যত দূরে 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 চলে যাচ্ছে আর এটা হলো গোল গোলে যাবেন না আপনি আর ভ্যালিউজ কি ঘুষ তো একদম সর্ব সর্ব অবস্থায় হারাম এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না আপনার বেসিক প্রাপ্য কিন্তু কেউ আপনাকে ডিপ্রেভ করতেছে ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে অনেক অনেক ইরা বলেন আমি উদাহরণ দিই যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি একটা পাসপোর্টের জন্য কী লাগে কোনো যোগ্যতার দরকার নেই আপনি বাংলাদেশের সিটিজেন বাস এই বাংলাদেশের ফুটপাথে আপনার জন্ম হয়েছে আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন কিন্তু আপনি হজে যাবেন আপনি পাসপোর্ট অফিসে গেছেন ধর্ণা দিয়েছেন আপনাকে পাসপোর্ট দেয় না খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওইটা না ধরেন কথার কথা থিওরিটিক্যাল কথা তখন আপনি যদি ঘুষ দেন সেই ঘুষটা জায়েজ হইতেও পারে কারণ আপনি কোনো লাভের জন্য দেন নাই আপনার প্রাপ্য জিনিস তবুও আপনাকে দিচ্ছে না সেটা পাওয়ার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দিচ্ছেন যাই হোক তো এই এই এখানে আমরা একটু সামনে যাই যে এই আয়াত আয়াতটা বা এটার মানে কি এটা অনেকেই বোঝেন না বা অনেকে এটা ই করতে পারেন না ফেদম করতে পারেন না যেমন আমরা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিব যে ছোট্ট একটা কাজ আপনি বাসার থেকে বাইরে হয়ে আপনার উল্টা দিকের অ্যাপার্টমেন্ট বা উল্টা দিকের বাসার লোকের সাথে রোজ দেখা হয় একই সময় দুজন বাইরে আপনি তারা বলেন হায় বা হ্যালো বললেন কেমন আছেন বললেন এটা বললেন আপনি একটা সামাজিক সৌজন্যের মতো করে বললেন হ্যাঁ কেমন আছেন কেমন এটা আপনি আল্লাহর কথা চিন্তা করে বলেন নাই বা কোনো সুন্না হিসাবে বলেন নাই বা আল্লাহকে খুশি করতে বলেন নাই আপনার এটা মিনিংলেস এটা এটা এটার কোনো মানে নেই এটা ড্রেনে চলে গেল এই কথাটা বললেন যে এটাও একটা এই এই কষ্টটাও আপনার ড্রেনে গেল কিন্তু একই জিনিস আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো কিন্তু আপনি এই চিন্তা করে করলেন যে এটা আল্লাহ বলতে বলছেন আল্লাহ রসুল বলতে বলছেন আপনার এই অংশটা এই ছোট্ট কাজটাও কিন্তু ইবাদতে ইবাদতে পরিণত হইল এইটা এরপরে বলতেছেন যে এই আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমাদের গোটা জীবনটাই আল্লাহর আমাদের জীবনটা আল্লাহর এটা একটা কথা আমি আল্লাহর আমার জীবন আল্লাহ আমার সম্পদ আল্লাহ আমার সন্তান আল্লাহ আমার সময় আল্লাহর আমার সব কিছু আল্লাহ আমার আমার স্রষ্টা আল্লাহ আমার কাজের স্রেষ্ঠা আল্লাহ আমার নিয়তের স্রেষ্ঠ আল্লাহ এইভাবে যখন চিন্তা করবেন যে গোটা জীবনটাই হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক আমার আমি এবং আমার যা কিছু আছে যা কিছুকে আমি আমার বইলে বলি তার সব কিছুর মালিক আল্লাহ এইভাবে চিন্তা করবেন যে আমাদের গোটা জীবনটাই আল্লাহর ছোট ছোটো বড়ো সকল কর্মকাণ্ডই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র ছোট হোক বড় হোক সকল কাজই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো কতকটা ঈশ্বরের জন্য আর কতকটা সরকার বাহাদুর বাহাদুরের জন্য এমনভাবে জীবনকে ভাগ করতে পারি না কিছুটা আল্লাহর প্রাপ্য আর কিছুটা সরকার বাহাদুরের প্রাপ্য এইভাবে আমরা জীবনকে ভাগ করতে পারি না মানে খ্রিস্টানদের সম্বন্ধে একটা কথা আছে যে জিসাসের যা প্রাপ্য ওটা জিসাসকে দাও আর সিজারের যা প্রাপ্য সিজার হচ্ছে মানে শাসক শাসকের যে প্রাপ্য ওইটা শাসককে দেওয়া আমাদের জন্য আলাদা কোনো কোনো রাস্তা নেই আমাদের সব কিছু হচ্ছে আল্লাহর প্রাপ্য আমরা শাসককেও মানি আল্লাহ বলছেন দেখে মানি আমরা শাসককে মানি আল্লাহ বলছেন দেখে মানি আমরা চার দেখা কমিটিকে মানি আল্লাহ বলছেন দেখে মানে বুঝছেন না আমার সব সকল জিনিসগুলো তখন প্রপার পার্সপেক্টিভে পড়বে আর নাহলে আপনি কী করবেন এখানে একজনই বলছেন মানে আপনার যাই হোক আর উপার্জন বা রাষ্ট্র পরিচালনা ইত্যাদি জাগতিক কাজ মনে করে সেগুলো যেমন খুশি তেমনভাবে সমাধা করলাম সেরকমও করতে পারবো না সেটাও করতে পারবো না আমাদের সব কিছুতে এটা রিফ্লেক্টেড হতে হবে আমি একটা উদাহরণ দিই বা আমি আমাকে আমার দিনী ভাই বলছেন যে উনি ওনাদের একটা কোম্পানি আছে ওই কোম্পানির জন্য ওরা আটটা গাড়ি কিনছেন আটটা নয়টা গাড়ি কিনছেন একসাথে সো এই গাড়িগুলো যেখান থেকে কিনছেন ওটা আবার এই দেশের একটা দাওয়াতি গোষ্ঠীর একজন মুরব্বীর আর কি বড় লোক অনেক তার গাড়ির শোরুম তো উনি বলতেছেন যে পরে ওনারা বুঝছেন যে প্রত্যেকটা গাড়ির থেকে গাড়িতে পঞ্চাশ থেকে এক লাখ টাকা গাড়ি বিক্রি করার আগেই লাভ করে ফেলছে তারা অর্থাৎ গাড়ি যখন জাহাজি করে আসলো ওই ভালো ভালো জিনিসগুলো সব খুলে রেখে রেখেছে পশা ফসা জিনিসগুলো লাগাই দিন বুঝছেন না একটা ভালো টায়ার বা একটা ভালো গানের যন্ত্র বা একটা একটা আসে না অ্যাক্সেসরিজ থাকে গাড়ি ওগুলো খুলে দেওয়া পশা ফসা জিনিসগুলো লাগাই দেয় কারণ উনি মনে করতেছেন এটা হলো ব্যবসা আর আমি যে চিল্লা দিই বা ওইখানে যাই বা দাওয়াতি কাজ করি ওটা হলো দাওয়াতি কাজ বুঝছেন না এইটা ব্যবসার সাথে ওইটা মিলেন না আর ওইটার সাথে এটা মিলানোর কোনো মানে কিন্তু আসলে কি তাই প্রত্যেকটা জায়গায় আপনার এটা লিফ্রেট করতে হবে মানে আমি মানে উদাহরণ দিলাম একজন মানে নাম বলি নেই আমি বা কোনো পার্টিকুলার গোষ্ঠীর কথা আমি বলতে চাই নেই কিন্তু বলতেছে যে মানে যে যে কাজ করতেছে ধরেন কেউ দাওয়া দেশে কেউ চিল্লা দেশে কেউ আরেকটা কিছু করতেছে মানে সে মনে করতেছে ওইটা একটা জীবনের একটা দিক আর এই উপার্জন বা দোকানদারি হচ্ছে আটটা দিক দোকানদারিতে এটা করলে কোনো ই নেই যাই হোক এখন এখানে একটা ছোট্ট কথা আগে বলছি হয়তো আপনাদের একটা ছোট ই বলি মুরাদ বিল হাফম্যান হফম্যান ওনার নাম শুনছেন হয়তো আপনার জার্মান মুসলিম জার্মান খুব হাই প্রোফাইল জার্মান মুসলিম জার্মান থেকে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন এবং ওই অবস্থায় উনি ইসলাম গ্রহণ করেন এবং চাকরিটা ছেড়ে দেন কারণ ওটা খুব সেন্সিটিভ চাকরি তো ন্যাটোর অ্যাম্বাসেডার মানে খুব সেন্সিটিভ জায়গা হয়তো ওরা তাকে সন্দেহ করবে বা বিশ্বাস করবে না এইসব চিন্তা থেকে হয়তো ছেড়ে দিয়েছেন যাই হোক তো উনি বলছিলেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না যে পার্লামেন্টে ঢোকার আগে ওইটারে বাইরে একটা রুমে ঝুলাই রেখে দেবো ওই যে বাইরে ইংল্যান্ডে যারা গেছেন আমেরিকায় যারা ঠান্ডার দেশে যারা গেছেন তারা জানেন যে ক্লোক রুম থাকে কোনো একটা সিনেমা হল হোক অথবা অডিটোরিয়াম হোক বা মিটিংয়ে হোক যাওয়ার আগে ঢোকার আগে আপনি ওখানে একটা ক্লোকরুমে আপনার ওইটা ঝুলাই রেখে আপনার ঝুলাই রেখে একটা টিকিট নিয়ে জানার ফেরার পথে আবার ওইটা দিয়ে ওভারকোট তো উনি বলছেন ইমানটা এরম কোনো জিনিস না যে এটারে ক্লোক রুমে ঝুলাই রেখে আমি এসে যাব সরি ক্লোকরুমে ঝুলাই রেখে আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে আইন পাস করলাম আল্লাহ বিরুদ্ধে আইন পাস করলাম আল্লাহ বিরুদ্ধে কাজ করলাম আল্লাহ বিরুদ্ধে কথা বললাম বাইরের সবাই আবার ইমানটা পয়রা বের হয়ে গেলাম এটা এরকম কোনো জিনিস না এটা বুঝতে হবে যে টোটাল হোল বারবার কিন্তু একটা জিনিস উনি ইনসিস্ট করতেছেন বা আমিও বলতেছি যে আপনার জীবনটা যতটুকুই পারেন যেটা পারবেন না তাহলে ওটা ছেড়ে দিবেন যদি মনে করেন যে এই এই কাজ এই কাজ এই কাজ করলে আল্লাহর মতো করে চলা যায় না সেটা ছেড়ে দিবেন কিন্তু আপনার জীবনের টোটাল টোটাল হোল জিনিসটাই হচ্ছে আল্লাহর আল্লাহ সেটার মালিক এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করবেন বা আল্লাহর সন্তুষ্টির দিকে যাবে আচ্ছা এখানে উনি বলতেছেন আমরা বইয়ের বাইশ পৃষ্ঠাতে আসছি আমি কিন্তু বইটা পুরো পড়তেছি না আমি বইটার শুধু হাইলাইটের অংশ যেটা সেটাকে আমার নিজের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি যেমন ধরেন উদাহরণ জাস্ট এখানে এখানে যে নীল অংশটা এই দুই পৃষ্ঠার ভিতরে নীল অংশটা আমি পড়ব বা বলবো আপনাদেরকে এটা জাস্ট র্যান্ডম আমি খুলছি আর কি এরকম আরও আসে ধরেন এখানে এই এই দুই পৃষ্ঠার ভিতরে শুধু এইটুক জায়গা আমি আপনাদেরকে হয়তো পড়বো বা বলবো বা ওইভাবে আমি এইটা পেপারটা তৈরি করছি আর কি এটা মানে বা পুরো বইটা যে আমি পড়তেছি তা না তা মনে করবেন না আর তো এখানে বলতেছেন এরপরে যে ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয় স্বাভাবিক বৈশিষ্ট্যকে অবদমনের ধর্ম নয় বড় একটা কথা বলছেন কিন্তু স্বাভাবিক বৈশিষ্ট্য কী আমাদের কামনা বাসনা যেগুলো স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ ক্ষুধা যৌন যৌনবোধ অথবা অন্য যেগুলো সেগুলোকে অবদমন করার ধর্ম না কিন্তু আপনাকে বলতেছে না যে সারা জীবন কৌমার্য সারা জীবন বিয়েই করবে না তুমি যদি ভালো মুসলমান হতে চাও তাহলে ওই ঈশাদের মতো পাদ্রিদের মতো বা নানদের মতো জীবনে বিয়ে বা সংসার ধর্ম ত্যাগ করে এগোবে এটা কিন্তু ইসলাম একবারও বলে নেই স্বাভাবিকভাবে আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন প্রকৃতিগতভাবে আপনাকে যা দিয়েছেন খাওয়ার ইনস্টিং পান করার ইনস্টিংক্ট সংসারের ইনস্টিং বা আরও যা কিছু এটা বলতেছেন ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয় ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার একটা প্রশস্ত অবকাশ দিয়ে থাকে যেন বিভিন্ন গুণাগুণ সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষের বা ব্যক্তি মানুষেরা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবা ইতিবাচক কর্মবিকাশের পথ খুঁজে পান বলতেছেন যে স্বাভাবিক কিগুলো অবদমন করা যেমন বাংলাদেশে আমি জন্মাইছি বাংলাদেশে প্রচুর মানে হিউমিডিটি বেশি গরম বেশি এবং আমাদের আমরা একটু ঢিলা কাপড় পরতে পছন্দ করি ধরেন কথার কথা লুঙ্গি পরি আমরা বা ই এখানে জোর করে আমার বা এখানে জোর করে বলবেন যে বাংলাদেশ সবাই তোপ পড়তে হবে এটা ইসলাম কিন্তু বলে নেই বা আমি ভাত খেতে পছন্দ করি আমাকে বলে না যে তোমায় খিজুরি খাইতে হবে বুঝছেন না ব্যাপারটা এরকম একটা আপনার কী বলবো মানে একটা প্রশস্ততা আছে কিন্তু বুঝতে হবে যে ইসলাম যেগুলো আপনার কাছে ডিমান্ড করছে যা চাইছে সেই ফ্রেমওয়ার্কের ভিতরে এটা করতে হবে স্বাচ্ছন্দ্য পড়তে করতে আমি এখন প্যান্ট পেটে ঘুরে পড়াবো এটা কিন্তু ইসলাম অ্যালাউ করবে না বুঝছেন না ব্যাপারটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনি একটা ডাইভার্সিটি আপনার জন্য অ্যালাও অ্যালাও করা হয়েছে বা ডাইভার্সিটি আসে এটা বলবেন পরে দেখি এই কথাগুলো কারো কাছে মানে আপনার যদি আগে আগের যে কথাগুলো বলছি সেগুলার এগেনস্টে যাবে মনে হইতে পারে যে ওগুলো তো এগুলোর এগেনস্টে যাচ্ছে ব্যাপারটা তা নয় এখানে বলতেছেন যে রসুল সাল্লামের কর্মকাণ্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যেমন আদত এবং এবাদত আদত মানে কি অভ্যাস যেগুলো এবাদত মানে কি আদ মানে যেগুলো ই করতে হয় এই ভাগ আর আগে বলছে কি আধ্যাত্মিক আর জাগতিক এই দুইটা ভাগ কিন্তু এক না আগে আমরা একটা ভাগ করছিলাম কি আধ্যাত্মিক আর জাগতিক অর্থাৎ ব্যবসাটা আমার জাগতিক ব্যাপার এখানে আমি চুরি চামারি করব আর নামাজটা আমার আধ্যাত্মিক ব্যাপার এখানে গিয়ে আমি দাঁড়িয়ে রেখা টুপি রেখা নামাজ পড়বো এই দুই ভাগে ভাগ করার কোনো ই নাই ইসলামকে ভাগ করার কোনো রাস্তা নেই ওইটা বলতে গিয়ে কী বলছিলাম যে ইমানকে আমরা ওই বাইরে রেখে যেতে পারি না কোথাও ঢুকার সময় সিনেমা হলে ঢুকার সময় ইমান বাইরে পার্লামেন্টে ঢুকার সময় ইমান বাইরে এটা করতে পারি না এই এই ভাগটা কিন্তু সেই ধরনের ভাগ না এটা হচ্ছে আদত এবং ইবাদতগত একটা ভাগ আছে রাসুলের কর্মকাণ্ড রাসুলের জীবন রাসুলের সুন্না সেইখানে আদতের যেগুলা সেগুলোতে আপনাকে চয়েস দেওয়া হয়েছে আপনি হজে গেলে দেখবেন তাহলে টুপি দেখে চিনবেন যে কত ডাইভার্স ন্যাশনালিটি আসে ওইখানে নাইজেরিয়ানদের টুপি একরকম হয় না বকরা উঁচা কইরা কেমন না। আমাদের টুপি একরম হয় আফগানদের টুপি একরম হয় চেচেনদের টুপি একরকম হয় খালি মাথার টুপি দিকে বুঝবেন যে মানুষের কত কত ডাইভার্সিটি আছে মুসলমানদের ভিতরে সেইটার কথা বলা হচ্ছে যে এইগুলা এবাদতের যেগুলো এবাদতের যেগুলো সেগুলো আপনি একদম ডিট্ট বাইরে যেতে পারবেন না আর যেগুলা অভ্যাসগত যেগুলো না অভ্যাসগত কাজ যেগুলো সেগুলোতে আপনার বিভিন্ন বিভিন্ন জিনিস করতে পারেন আপনি আলাদা আলাদা জিনিস করতে পারেন আচ্ছা আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করছেন দেখেন ডান হাতে খাইতে এবং পান করতে আদেশ করছেন এটা কিন্তু এবাদত এটা কিন্তু শুধুমাত্র না অভ্যাসগত না কারণ কি এখানে কি বর্ণনা করছেন খাইলে কি হবে না খাইলে হবে এটা বলছেন খাইলে আপনি সুন্নাই করলেন আর না খাইলে শয়তান খায় বলছেন মানে না খাইলে শাস্তি আছে আপনার জন্য বা হাতে যদি পান করেন বা হাতে খান শাস্তি আছে ডান হাতে পান করেন ডান হাতে খান তাহলে কি হ্যাঁ মানে রিওয়ার্ড আছে এই কথা বলছেন আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করেছেন কিন্তু খেজুর খাইতে আদেশ করেন না করছেন কোথাও পাইছেন নাকি খেজুর খাবেন বার্লি খাবেন আদেশ করছেন ক আচ্ছা খাওয়াটা যদিও সাধারণ দৈনন্দিন কাজ হলেও এটা কিন্তু ঈশ্বের ভিতরে পড়বে যেহেতু রাসুল হাসাম এটাকে ইবাদতের ভিতরে আনছেন তবুও এইভাবে খাওয়া পান করাটা ইবাদতের কাজে আমার শেষ হয়ে আসছে এটা আজকের এই অংশটা শেষ হয়ে যাবে ইবাদতের কাজে পরিণত হয়েছে বা হবে উল্টাটা বাহাতে খাওয়া বা পান করা গুনার কাজে বলে গণ্য হবে কারণ রাসুল হাসাম বাহাতে খেলে বা পান করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব সে ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন স্পষ্টভাবে বলছেন শয়তান খায় মানে আমরা তো শয়তানের জায়গায় যাইতে চাই না শয়তান হল চিরজাহান নামে এবং শয়তান হচ্ছে মানে বিতাড়িত জাহ্নার থেকে বিতাড়িত আমরা তো সেটা হইতে চাই না সুতরাং শয়তানের মতো হইতে চাই না এটাই সাবধান বাণী এটাই হচ্ছে আপনার নিষেধ করা বা এটাই করা আদেশ নিষেধ কিন্তু ধরুন খেজুর বা বার্লি খেতে অথবা মরুভূমির উপযোগী বিশেষ কোনো পরিদয় পড়তেন সেসবও সেসব কি আমাদের জন্য ইবাদতের বিষয় সেটা কিন্তু বলেন নাই বলেন নাই যে সবাই তোপ পড়বা বলেন না যে সবাই খেজুর খাওয়া বলেন না যে সবাই পাগড়ি পরবা বলেন নাই যে সবাই উঠে চড়বা বলেন নাই সবাই ওই খেজুরের ইসির উপর ঘুমাবা এটা বলেন নেই আচ্ছা এগুলো আদত বা অভ্যাস স্থান ও কাল ভেদে পরিবেশ ও প্রতিবেশে ভ্যারিয়েবল ব্যাপারগুলোর ব্যাপারে ইসলাম ভিন্নতার অবকাশ দেয় ইসলাম সেটাই করে আমরা মাছ খাইতে পছন্দ করি আর আমরা আরেকটা কিছু খাইতে পছন্দ করে আমরা তেল খাইতে পছন্দ করি পোলাও পছন্দ করি তারা একটা করে ওই নরওয়েজিয়ানরা নরওয়েজিয়ানরা ওভারকোট পরে বা পড়তে হয় তাদের এখানে অনেক গরম এইসব বলে অনেক ঠান্ডা সরি মাফ করবেন প্রচণ্ড শীতের দেশ ইসের আপনার নর্দার্নলি দেশ আবার ইন্দোনেশিয়া অনেক গরম দেশ তারা লুঙ্গি পড়তে পছন্দ করে হ্যাঁ আবার মরুভূমিতে মরিত নিয়ে পুরুষরাও দেখবেন নেকাবের মতো পড়তেছে কারণ অনেক ধুলি হয় সেই ধুলিঝড়ের জন্য এইটুকু ডাইভার্সিটি ইসলাম ই করছে আচ্ছা এই কথা আমি এইগুলো এগুলো বলছি আমি উদাহরণ দিচ্ছি এখানে এই বিষয়টাকে সম্ভবত স্কলাররা ইউনিটি থ্রু ডাইভার্সিটি বলে বর্ণনা করে থাকেন ইউনিটি থ্রু ডাইভার্সিটি হচ্ছে এই সব ব্যাপারগুলোতে এই সব ব্যাপারগুলোতে ডাইভার্সিটির মাঝে দিয়ে ইউনিটি হয় অর্থাৎ ডাইভার্স হয়ে আপনার ইউনিট মানে ভিন্ন ভিন্ন ই হয়ে আপনার ইউনিট কিন্তু মানে সরি ইউনিটি আছে আপনাদের ভিতরে বা একতা আছে ভিন্ন ভিন্ন হয়েও একতা থাকে কিন্তু নামাজের ব্যাপারে যদি আমি বলি যে আমি চার রেখাত পড়বো আপনি দুই রেখাত পড়েন এখানে কোনো ইউনিটি হইলো না হইলো বিভাজন হইলো আমি যদি বলি নামাজ তিন ওয়াক্ত আর আপনি বলেন পাঁচ ওক্ত হইল হইল না কিছু যেজন্য জন্য আমরা শেয়ারদের সাথে চলতে পারি না যেজন্য জন্য আমরা এইখানে যখন তফাত হয়ে যাই তখন আমরা আর ইউনিটি রাখতে পাই না শেয়ারা বা আরও অনেকে আছে যারা তিন ওক্ত নামাজকে মনে করে কোরআনে নামাজের কথা আসে বা তিনকের কথা ইঙ্গিত আসছে পাচকের কোনো কথা আসে অনেক আসে যারা তিনক্ত পড়ে তো এখানে আর কোনো ইউনিটি থাকতে পারবে না কিন্তু আপনি জব্বা পড়ছে আমি লুঙ্গি পড়ছি আরেকজনকে এই পড়ছে এইটা আমাদের ইউনিটির জন্য কোনো বাধা হয় না আমরা ডাইভার্স হয়ে ইউনিটি মানে একতাবদ্ধ থাকতে পারি এই ধরনের জিনিস আছে টুপি হস্তশিল্প মসজিদের ডিজাইন দেখবেন আপনি তুরস্কে দেখবেন এক ধরনের ডিজাইন পেন্সিল মিনার আমাদের দেশে এক ধরনের ডিজাইন আরবে দেখবেন এক ধরনের ডিজাইন বা আরেক দেশে আরেক ধরনের ডিজাইন দেখতে পারেন এগুলা এগুলা দিয়ে হস্তশিল্প এমনকি মসজিদের ডিজাইন বা মিনারের আকৃতি ইত্যাদি সব কিছুই গোটা ইসলামী বিশ্বজুড়ে কত ভিন্ন ভিন্ন রূপে আসে অথচ তথাপি এর সবই মুসলিম ঐতিহ্য বলে গণ্য হতে পারে এটার জন্য আমাদের কোনো সমস্যা হয় না এই ডাইভার্সিটিটুকু যেটা জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি এথেনিক্সিটির উপর বেসড জাতীয়তার উপর ডাইভার্সিটি আছে কিছু আছে না খাবার অভ্যাস বললাম কাপড় বললাম মসজিদের ডিজাইনও আসতে পারে সেখানে বা আর্কিটেকচার আসতে পারে বা অন্যান্য জিনিস আসতে পারে বাহন আসতে পারে খেলাধুলা আসতে পারে আপনি দেখবেন এই আফগানিস্তান ওই ওই তাজিক্তান ওইগুলো খেলাগুলা এক ধরনের আমাদের খেলাগুলোকে হাডুডু কাবাডি তাই না ওদের খেলাগুলা কি একটা ছাগল ফালায় রাখবে মরা ঘোড়ার পিঠে সবাই দৌড়ে এগিয়ে ওইটাকে কে আগে উঠায় নিতে পারবে মানে ওইগুলো ওদের লাইফস্টাইলের সাথে যায় এই জিনিসগুলো আর কি যেমন ধরেন তো আমরা আজকে এখানে শেষ করব প্রথম অংশটা সুবানা কালমা বিহামদিকা আশাদ আলাহ তা আস্তাফর কত বিলাইক আমরা যে আমি এইখানেই লিমিট করছিলাম আর কি পরের দিন এখান থেকে পড়বো আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে ভালো যা শুনলাম তার উপর আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত